সবাইকে প্রণাম। আজকে মঙ্গলবার, ভগবানের জীবনী থেকে আজকে আলোচনা। অডিওটা ঠিক আছে কিনা একটু জানিয়ে দেবেন কমেন্টে, যদি কোনো কারোর অসুবিধা হয় শুনতে। স্বামী প্রজ্ঞানন্দজির লেখা দ্য গ্রেটেস্ট থেকে পাঠ করছি ভগবানের জীবনী। প্রথম এর আগের যে আলোচনাটা হয়েছিল, এখানে দেখেছিলাম যে কিভাবে আমাদের প্রাচীন সময়ের মুনি ঋষিরা সেই সত্যকে জানতে পেরেছিলেন এবং ওনারা বলেছিলেন যে এই ছাড়া কোনো আর রাস্তা নেই সেই সত্যকে জানা বা সেই আনন্দকে লাভ করা। আগে মুনি ঋষিরা সেই জগতের দিকে তাকিয়েছিলেন, জগৎকে ভালো করে বিশ্লেষণ করেছিলেন এবং জগৎকে বিশ্লেষণ করার ফলে তারা দেখেছিলেন যে আসল সত্যটা তাদের কাছে প্রকাশিত হচ্ছে না, বা যে আনন্দ বা শান্তি তারা লাভ করতে চান সেটা ক্ষণস্থায়ী থেকে যাচ্ছে। তো তারপরে যখন তারা নিজেদের সেই আত্ম অনুসন্ধানের যে পদ্ধতি সেটা যখন তারা পাল্টালেন, তারা অন্তর্মুখীন হলেন এবং নিজেদের ভেতরে খুঁজে তারা সেই সত্যটাকে পেলেন এবং তারা কি বললেন যে নান্য পন্থা শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা ইয়া এ ধবানি দিব্যানি তস্তু নান্য পন্থা বিদ্যেতে আয়নায়। মানে তুমি সেই অমৃতের পুত্র, শোনো বিশ্ববাসী, তুমি সেই অমৃতের পুত্র এবং এইভাবে এইটা ছাড়া শান্তি পাওয়ার অন্য কোন রাস্তা নেই, নান্য পন্থা। তো এখন এটা তো আমরা শুনলাম যে ঋষিমুনিরা কিভাবে সেই সত্যটাকে জানতে পারলেন, কিভাবে তারা সেটাকে উপলব্ধি করতে পারলেন। তারা এটাও বললেন যে শান্তি বা আনন্দ লাভ করার এই একটাই পদ্ধতি, সেটা হচ্ছে অন্তর্মুখীন হয়ে সেই সত্যকে খোঁজা। এই জগৎ থেকে আমরা সেই শাশ্বত শান্তি বা আনন্দ লাভ করতে পারবো না। তো এখন প্রশ্ন হচ্ছে যে শাস্ত্রে তো বহু যুগ আগে বলে দিয়েছে যে এটাই পথ, অন্য কোনো পথ নেই, আমরা তাও কেন অন্য কোনো পথ দেখে ফেলি? আমরা কেন জগতেই আনন্দটা খুঁজতে থাকি জন্ম জন্মান্তর ধরে? বা সবাই আমরা কিন্তু বাইরে বহির্মুখীন হয়েই কিন্তু আমরা সেই শান্তি খুঁজছি বা আনন্দ খুঁজছি, এইটা কেন শাস্ত্রে বলার পরেও আমরা সেই কথাটাকে না মেনে আমরা বাইরের এটাই দেখছি কেন? এটা কিন্তু একটা প্রশ্ন। এবং মানুষে প্রশ্নটাও করে যে যখন বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই একটাই আছে রাস্তা, তাহলে আমরা অন্য রাস্তায় যাচ্ছি কেন, এটার কারণটা কি? এই কারণটাই সেকেন্ড যে চ্যাপ্টার সেখানে আলোচনা করা হচ্ছে। তো আজকে সেকেন্ড চ্যাপ্টারটা পড়ি, আমরা দেখি যে এখানে কি বলছে, এখানে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ উনি কিভাবে ব্যাখ্যা করছেন যে এইটার পেছনে কারণটা কি যে আমরা এই জগৎটাকে দেখি, জগতের জিনিসের পেছনে ছুটি এবং সেখান থেকে আমরা শান্তি আনন্দ লাভ করার চেষ্টা করি। এটার সাথে আরেকটা যে কথা, এই যে যারা সেই সত্যটাকে লাভ করল, এটা ঠাকুরেরই কথা আছে যে যারা ব্রহ্মজ্ঞান লাভ করে বা সেই চরম নির্বিকল্প সমাধি যাদের হয়, তাদের শরীর 21 দিনের মধ্যেই চলে যায়, তারা তাদের শনিটা থাকে না। কিন্তু এখানে দেখছি কি যে এই ঋষিমুনিরা সত্যকে জেনে তাদের কিন্তু শরীরটা চলে যাচ্ছে না, তাদের শরীরটা আছে। তো এইটার মূল কারণ এটাই, এটা বলা হয় যে যারা সেই ব্রহ্মজ্ঞান যারা লাভ করে, শাস্ত্রেই আছে, যারা ব্রহ্মকে জানে তারা ব্রহ্মই হয়ে যায়। তো এই যে তারা ব্রহ্মকে জানলো কিন্তু তাদের শরীরটা গেল না, থাকলো, তো এইটা আমরা প্রশ্ন করতে পারি যে ঠাকুরের কথার সাথে এটা তো একটু কন্ট্রাডিক্টরি হচ্ছে, যে ঠাকুর তো বলেছেন শরীরটা থাকে না। ঠাকুর এটা সবার ক্ষেত্রে বলেনি, কাউর কাউর ক্ষেত্রে, ঠাকুর তো নিজেই ছিলেন, ঠাকুর নিজের শরীরে নিজেই এই পৃথিবীতে ছিলেন, তিনি তো আর সেই চরম জ্ঞান লাভ করে তো তিনি চলে যাননি। এটার কারণ একটাই, তারা এই পৃথিবীতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় বা তাদেরকে রাখা হয় মানুষের কল্যাণের জন্য, মানুষকে সেই সত্যের খবর দেওয়ার জন্য। আজকে যদি ঋষিমুনিরা সেই সত্যকে জেনে তারা পৃথিবী ছেড়ে চলে যেতেন, তাহলে কিন্তু এই শোনো বিশ্ববাসী অমৃতের পুত্র এই ডাকটা, এই মেসেজটা কিন্তু আমরা পেতাম না যে তুমি অমৃতের পুত্র, তাদের কিন্তু সেই সত্য কথাগুলো আমরা পেতাম না। আমরা পেয়েছি কারণ তারা পৃথিবীতে ছিলেন বলে এবং তারা আমাদেরকে এই তত্ত্বগুলো দিয়ে গেছেন। তো এখন তত্ত্বগুলো তো দিয়ে গেছেন কিন্তু, এবং সব কথা আমাদের শাস্ত্রে আগে থেকেই বলা, এখানেও কোনো এমন নতুন কথা নেই, আমিও কোনো নতুন কথা বলবো না, আগে থেকে যা বলা আছে শুধু সেগুলো নিয়েই আলোচনা করছি। কিন্তু দীর্ঘ বছর ধরে বিভিন্ন কাল পেরিয়ে যায়,
যারা অবতার পুরুষ বা মহাপুরুষেরা আসে তারা একই কথা কিন্তু বারবার বলেন, ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের শব্দের মতন করে বলেন। শঙ্করাচার্য বলেছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, ঠাকুর বলেছেন ঈশ্বরী বস্তু বাকি সব অবস্তু, আমার গুরুদেব ভগবান তিনি বলেছেন মানুষই ভগবান। একই কথা শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের শব্দ মতন প্রয়োগ করে ওনারা বলেছেন, কিন্তু বারবার একই কথা কেন বলছেন? বা বারবার এই যে মহাপুরুষেরা জন্মগ্রহণ করেন, অবতার পুরুষেরা জন্মগ্রহণ করেন, এনারা যে পৃথিবীতে আসেন, বারবার এনাদেরকে কেন আসতে হয়? কারণ এই যে শাস্ত্রে আমাদের যা যা কথাগুলো বলা আছে এগুলো থাকা সত্ত্বেও আমরা সেই কথাগুলো ভুলে যাই বা ফলো করতে পারি না বা বুঝতে পারি না। এই যে বললাম ঋষিমুনিরা যে বলে গেল যে নান্য পন্থা বিদ্যাতে আয়া নায়া, মানে এই পথ ছাড়া, এই পদ্ধতি ছাড়া সত্যকে কোনোভাবে পাওয়া সম্ভব না, এটা শুনলাম, কিন্তু তাও কিন্তু আমাদের জগতের দিকে মনটা থেকেই যায়। আমরা এটা ছাড়া আরো অন্য পথ খুঁজি শান্তি বা আনন্দ পাওয়ার জন্য। এই জন্যই তারা বারবার এই কথা নিয়ে তারা আলোচনা করে। তো এখন দেখি যে সেকেন্ড নম্বর, এই যে সেকেন্ড যে চ্যাপ্টারটা, সেখানে কি ব্যাখ্যা করা আছে। অনন্ত জিজ্ঞাসা বহু চেষ্টা চরিত্র শত সাধনায় অবশেষে মানুষ সেই চরম সত্যকে তো আবিষ্কার করতে সক্ষম হল, কিন্তু তাও যেন কোথায় একটা ধোঁয়াশা থেকেই গেল। তো এর আগের যারা লাইভগুলো দেখেছেন, প্রথম চ্যাপ্টারটাই মানে আলোচনা করতে গিয়ে তিনটে লাইভ লেগেছে, তিনটে পর্ব লেগেছে। তো সেইখানে আমরা দেখেছি যে কিভাবে কত কষ্ট করে ঋষিমুনিরা সেই সত্যকে ফাইনালি আবিষ্কার করতে পারলেন। তারা যেটা খুঁজছিল তারা সেটা ফাইনালি পেলেন, এবং এই পাওয়ার সাথে সাথে তাদের যে সমস্ত দুঃখ কষ্ট প্রশ্ন ছিল সেখানেই সবকিছু সমাপ্তি ঘটল। কিন্তু এর পরেও তাদের ভেতরে যেন কোথাও একটা প্রশ্নচিহ্ন থেকে গেছে। সেই প্রশ্নচিহ্নটা কি? এখন আমরা শাস্ত্রে জানি কি, যে সত্যকে লাভ করলে সবকিছু লাভ করা হয়, যাকে জানলে সব জানা যায়। ধর্ম অর্থ কাম মোক্ষ চারটেই ফল কুড়ায় পাবি, এটা বলে না, সত্যকে জানলে এই চারটে জিনিসই পাওয়া যায়। কিন্তু এখানে বলছে কি, যে সেই সত্যটাকে এত কষ্ট করে তারা খুঁজে পেলেন, কিন্তু তাও তাদের ভেতরে কোথাও একটা ধোঁয়াশা থেকে গেছে, কোথাও যেন একটা কোয়েশ্চেন মার্ক আছে। সেটা কি? পরম সত্য হল এক নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অনন্ত সত্তা, ব্রহ্ম বা আত্মাই বর্তমান। কি বলছেন, পরম সত্যটা কি? এই যে স্বামীজির কথা এক ঈশ্বরী বস্তু, এইটাই এখানে বোঝাচ্ছে যে পরম সত্য হলো এক নিত্য, নিত্য মানে কনস্ট্যান্ট, যেটা সবসময় রয়েছে, যার অস্তিত্ব সবসময় রয়েছে। শুদ্ধ, শুদ্ধ মানে যেটাকে কিছু স্পর্শ করতে পারে না, কেন? কারণ সেটা সবকিছুর পারে, সেটা শুদ্ধ। বুদ্ধ, বুদ্ধ মানে জ্ঞান স্বরূপ, এনলাইটেন্ড। মুক্ত, এটা পেলে আমরা সত্যিকারের মুক্তির যে স্বাদ সেটা আমরা গ্রহণ, সেটা আমরা পাই, সেটা আমরা গ্রহণ করতে পারি। এবং মুক্তি বলতে কি, এটার কোনো বাইন্ডিংস নেই, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, সেটা অ্যাবসলিউট ট্রুথ। অনন্ত সত্তা, ইনফাইনাইট, এটার কোনো লিমিট নেই, কোনো আদি নেই, কোনো অন্ত নেই। সত্তা ব্রহ্ম বা আত্মা বর্তমান, এখন এটাকে কেউ ব্রহ্ম বলে, কেউ আত্মা বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, যে যেই নামেই ডাকো বস্তুটা একই, এক ছাড়া দুই নেই, একমেব দ্বিতীয়ম, সেই একটাই অস্তিত্ব আছে, সেই এক ছাড়া দুই কোথাও নেই। তাহলে প্রশ্ন হল, যদি একটাই সত্তা থাকে তাহলে আমরা একের বদলে বহু দেখি কেন? এই প্রশ্নটা কিন্তু সেই ঋষিমুনিদের ভেতরেও এলো, যে এই একটাই সত্য আছে কিন্তু আমরা তো এই এই যে উপলব্ধিটা হলো, এই উপলব্ধিটা আগে করতে পারিনি কেন? এটাই যদি চরম সত্য হয় যে এক ছাড়া দ্বিতীয় নেই, তাহলে এর আগে আমরা এই জগতে বহু দেখছিলাম কেন? জগৎটা যদি দেখি, জগৎটা তো মানে এটা তো বলতে পারিনি এখানে একটা বস্তু আছে, আমাদের কাছে জগৎ মানে কোটি কোটি জিনিস, এখানে দুই তিন চার পাঁচ প্রচুর বহু ডাইভার্সিটি। তো এই প্রশ্নটাই সেই ঋষিমুনিরা করছেন, বা যারা সেই সময় মননশীল ছিলেন, বা যারা এইটা নিয়ে রিসার্চ, অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতাটা এক টাইপের রিসার্চের সাবজেক্ট, এই যে বেদান্ত বা স্পিরিচুয়ালিটি, এটা কিন্তু রিসার্চ করা, এটা নিজেদেরকে নিয়ে রিসার্চ করা। বৈজ্ঞানিকরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বৈজ্ঞানিকরা বায়োলজিস্টরা আলাদা,
তারা বিভিন্ন বাইরের ফেনোমেনন নিয়ে তারা রিসার্চ করে, সেটার গভীরে যাওয়ার চেষ্টা করে, সেটার উৎস খোঁজার চেষ্টা করে, কারণ খোঁজার চেষ্টা করে যে এই যে কার্যটা দেখছি এটার কারণটা কি। কিন্তু বেদান্ত কি? বেদান্ত হচ্ছে সেলফ রিসার্চ, মানে এখানে আমি নিজের সেলফকে জানার জন্য আমি রিসার্চ করছি, নিজের স্বরূপকে জানার জন্য রিসার্চ করছি, নিজেকে আরো ভালো করে জানার রিসার্চ, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। তো ওই সময় যারা এই রিসার্চটা করেছিলেন তাদের ভেতরে এই প্রশ্নটা এসেছিল যে এক ছাড়া যখন দ্বিতীয় নেই তাহলে কেন আমরা বহু দেখতে পাচ্ছি, কেন আমাদের চোখে এই জগৎটা ধরা পড়ছে। এই আগে যেটা বলছিলাম যে এই জগতে যে শান্তি আনন্দ পেতে পারি, এই জগৎটা দেখছি তারপরে জগৎটার পেছনে ছুটছি, ছুটে বিভিন্ন জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা রাখছি, এইটা কেন? খুব ভ্যালিড প্রশ্ন। এবং এই প্রশ্নটা যারা আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করে বা এইটা চর্চা যারা করে তাদের সবাইরই প্রায় প্রশ্নটা থাকে যে যখন বলছে যে ঈশ্বরই বস্তু বাকি সব অবস্তু ঠাকুরের কথা, তাহলে অবস্তুগুলোতেই আমাদের মনটা থাকছে কেন? কেন মনটা আসল বস্তুতে নিয়ে যেতে পারছি না? কেন অবস্তুর প্রতি আমার আসক্তি থাকছে? তো এই প্রশ্নটা তাদেরও ভেতরে এসেছিল। একই যদি থাকে তাহলে এই বিচিত্র জগৎ প্রপঞ্চ কিভাবে দৃষ্টিগোচর হয় আমাদের, কেন দেখতে পাচ্ছি, কেনই বা আমরা সারা জীবন এই দ্বৈতের মধ্যে জন্ম নেই, বড় হয়ে উঠি, বহুত্বের মধ্যেই থাকি, ব্যবহার করি, দুঃখ কষ্ট ভোগ করি, আবার মৃত্যুর কোলেই ঢলে পড়ি। খুব সুন্দর করে লিখেছেন যে আমরা কেন এই দেখা তো পরে আমরা এটার মধ্যে জন্মগ্রহণ করি, তারপর এটাকে দেখি, এইটার মধ্যেই বড় হই, এই জিনিসগুলো নিয়েই ঘাটাঘাটি করি, এটার পেছনেই ছুটি, সবকিছু পাওয়ার চেষ্টা করি, আলটিমেটলি পাই না, তারপরে আমাদের মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুর কোলে আমরা ঢলে পড়ি। এই যে প্রসেস, মানে এই প্রসেস দিয়ে যে শুধু একজন যাচ্ছে তা তো না, সবাই আমরা সবাই এই একটা সাইকেলের মধ্যেই রয়েছি, যেটা জন্ম জন্মান্তর ধরে একই সাইকেলে আমরা ঘুরে যাচ্ছি। অনেক সময় টিভিতে দেখি বা বিভিন্ন সায়েন্টিস্টদের ল্যাবে দেখি না যে একটা চাকার মধ্যে, একটা ছোট্ট ফেরিস হুইলের মধ্যে গিনিপিগ বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য তাদেরকে রাখা হয়। সেই গিনিপিগ কি করে, সে ভাবে কি আমি দৌড়ে সেই বক্স থেকে বেরোব, কিন্তু সে যত দৌড়ায় সে বেরোতে পারে না, কারণ সে সেই চাকাটাকেই চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, সে সেই চাকাটাকেই চালিয়ে যাচ্ছে। সে ভাবছে আমি এগোচ্ছি হয়তো, কিন্তু সে একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে সেই চাকাটার মধ্যে, চাকাটা ঘুরেই যাচ্ছে এবং সে একটা জায়গায় দাঁড়িয়ে সেই পাটা নাড়িয়েই যাচ্ছে। তো আমাদেরও কিন্তু সেই গিনিপিগদের মতনই অবস্থা, সেই এক চক্রেই আমরা পড়ে রয়েছি। এইটা কেন, এইটা কেন? এটা ভগবানের একটা খুব সুন্দর কথা আছে। ভগবান বলেছিল যে আমাদের জন্ম থেকে মৃত্যু এইটা একটা যাত্রা, একটা জার্নি। জন্ম হয়, তারপরে আমরা আস্তে আস্তে বড় হই, জিনিস বুঝতে শিখি, বাইরের জিনিস ব্যবহার করি, জগতে যাই আসে, জগতের তো আমরা জিনিস ব্যবহার করি, জগৎটা আমরা ইউজ করি ফর আওয়ার ওন বেনিফিট বা ফর আওয়ার ওন হ্যাপিনেস, যাই বলি, ফর আওয়ার ওন ব্লিস, তো আমরা সেটাকে ব্যবহার করি। কিন্তু যদি, ভগবান বলছেন, যদি একটু মন দিয়ে যদি দেখি এই যে জন্ম আর মৃত্যু, জন্মটা স্টার্টিং পয়েন্ট, মৃত্যুটা হচ্ছে ফাইনাল এন্ডিং পয়েন্ট, ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে মৃত্যু। আমরা আমাদের জন্মটাও দেখিনি, আমরা আমাদের মৃত্যুটাও দেখি না, জন্মটা অন্যদের জন্ম দেখি, আমার চোখের সামনে অন্য একটা সন্তান জন্মগ্রহণ করতে পারে, কিন্তু আমার জন্ম তো আমি দেখি না বা আমার মনেই থাকে না, ছোটবেলার স্মৃতি আমার একদমই থাকে না, আর মৃত্যু অন্য লোকের মৃত্যু দেখি, নিজেরটা কিন্তু দেখতে পাই না। তাই আমার জন্ম আর মৃত্যু আমার কাছে কিন্তু চির অজানা থাকে। তো আমার শুরুটাও অজানা, আমার শেষটাও অজানা, তারে মাঝখানের যে জীবনটা আমরা কাটাই সেটা আমরা কতটা জেনে কাটাই? আমরা কিন্তু জীবনটাও ঠিক করে জানতে পারি না যে আমার জীবনের লক্ষ্যটা কি, আমার জীবনের উদ্দেশ্যটা কি। এই জন্যই ঠাকুর ধরিয়ে দিচ্ছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তিনি কিন্তু আমাদের পুরো গোলটা দিয়ে দিচ্ছেন যে জীবনের আমাদের গোলটা কি। আমরা হাজার জায়গায় ছুটি, এই জগতে হাজার কিছুর পেছনে ছুটি বলে কিছু পাই না। ঠাকুর কি বলছেন, একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ, শুধু এটার পেছনে ছোট কাজের কাজ দেবে।
তো এটাই স্বামীজি এখানে প্রশ্নটা করছেন স্বামী প্রজ্ঞানন্দজি যে আমরা তার কেন ওই সাইকেলটার মধ্যে থাকি সবাই আমরা সবাই একই ভাবে কাটাচ্ছি কেন এই যে এতজন মানুষ সারা পৃথিবী জুড়ে তাদের মধ্যে থেকে হয়তো 1-2% এর ভেতরে এই প্রশ্নটা আসে যে আচ্ছা শাস্ত্রে তো বলছে যে জগৎটা মিথ্যা ব্রহ্মই সত্য কিন্তু কেন জগৎটা দেখছি যাদের ভেতরে এই প্রশ্নটা আসে তারা কিন্তু এটার উত্তর খোঁজার জন্য বের হয় এবং তারাই একসময় গিয়ে কিন্তু মহাপুরুষ হন কিন্তু বাকিদের ম্যাক্সিমামের মধ্যেই কিন্তু আমাদের এই প্রশ্নটা আসে না কেন আসে না আমরা দেখি কি সবাই তো এইভাবেই কাটাচ্ছে আমি ওইভাবেই কাটাই এটাই তো জীবন আমি আমার বাবা মাকে দেখেছি এইভাবে তো আমার দাদু দিদাকে দেখেছি পারিপার্শ্বিক বাকিদেরকে দেখছি তার মানে এইভাবেই আমাকে কাটাতে হবে তো মানে অনেক সময় হয় না যে মানুষকে মানে ফ্লক অফ শিপ ভেড়ার পালের মতন বলে যে একটা ভেড়া যেদিকে যাবে বাকিরা সেদিকেই যাবে তো আমাদের সমাজটা সেইভাবেই চলে একজন দুজন মাত্র থাকে যারা সেই পাল থেকে বেরিয়ে আসতে পারে এবং তাদেরকেই আমরা বলি মহাপুরুষ বা যারা মননশীল এবং তাদের ভেতরে এই প্রশ্নটাও আসে কেনই বা আমরা সারা জীবন এই দ্বৈতের মধ্যে জন্ম নিই বড় হয়ে উঠি বহুতরের মধ্যেই থাকি ব্যবহার করি দুঃখ কষ্ট ভোগ করি আবার মৃত্যুর কোলে ঢলে পড়ি একই প্রসেস একই সত্য কিন্তু কি আশ্চর্য যাই আমরা দেখি অনুভব করি তা এক নয় বহু একটাই সত্য আছে কিন্তু আমরা বাইরে যেটা ভোগ করি বা আমার জীবন চলতে আমি যেটা ভোগ করি সেটা এক না আমরা বহু জিনিস ভোগ করি এবং বহু জিনিস ভোগ করার ফল কি হয় আনন্দ খুবই কম অংশে পাওয়া যায় দুঃখ কষ্টের অংশটাই বেশি থাকে আনন্দ থাকে না বলবো না তাহলে সেটা ভুল হবে জগৎটা দুঃখ কষ্ট ভালো লাগা মিশিয়ে শুধু যে দুঃখ আছে সেটা বলাটা ভুল কিছু আনন্দ তো মানুষ পায় কিন্তু সেটা তাৎক্ষণিক টেম্পোরারি পায় সেটাও ঠিক কিন্তু একদম পায় না তা নয় তো এখানে কি বলছে যে আমরা যেটা জগতের ভোগ করি সেটা আমরা বহু বহুর অনুভব করি জগতে কিন্তু আমরা একটা জিনিস অনুভব করে সারা জীবন কাটাই না আমরা অনেক কিছু অনুভব করি তো এই বহুটা কেন ওয়াই এককে জেনেও এই প্রশ্ন মানব মনে খেলা করে বেড়ায় তখনই তাদের মনে এই প্রশ্নের উত্তর হিসাবে দ্বিতীয় শব্দ উঠে আসে তো তাদের ভেতরে যখন এই প্রশ্নটা চলছে যে কেন এর আগে বহু দেখছিলাম কেন আগে থেকেই সেই সত্যটাকে জেনে আমরা এ করিনি কেন আগে সত্যটা বুঝতে পারিনি কিসের জন্য আমরা এই জগৎটাকে দেখতে পাচ্ছিলাম এইটা ভাবে ভালোভাবে ভাবতে ভাবতে তাদের ভেতর থেকে এই প্রশ্নের উত্তর উঠে এলো একটা শব্দ হিসেবে সেই শব্দটা কি না মায়া তাদের ভেতরে এই শব্দটা উঠে এলো যে এই মায়ার ফলেই আমরা সেই সত্যটাকে জানতে পারি না এই জন্যই আমরা এককে দেখতে পাই না আমরা বহু দেখে ফেলি এবং এই বহু দেখি বহুর পেছনে ছুটি বহুর পেছনে ছোটার ফলে বহু বহু দুঃখ কষ্ট পাই এবং আসল জিনিসটা খুঁজে পাই না এই শব্দ মায়া শব্দটা তারা আবিষ্কার করলেন এবার আরো পরিষ্কার হয়ে ওঠে জগতের রহস্য এক ব্রহ্মই থাকলেও যে বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায় তার কারণ হচ্ছে মায়া কি বলছে সেই এক ব্রহ্মই আছে কিন্তু তাও আমরা এই যে বিশ্ব প্রপঞ্চ দেখছি সেটার কারণ হচ্ছে কি না সেই মায়া যে উদাহরণ আগের আলোচনাগুলোতে বলছিলাম একটা উদাহরণ যে এই যে রাস্তায় চলতে চলতে একটা দড়ি পড়ে আছে আমি সেটাকে সাপ দেখলাম দেখে ভয় পেলাম চিৎকার করলাম তারপরে যখন কেউ একজন আমাকে দেখালো যে না না ওটা দড়ি ওটা সাপ নয় ওটা দড়ি এখন আমি কেন ওটাকে সাপ দেখলাম এটার কি কোনো উত্তর থাকতে পারে কেন এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করো ওটা তো দড়ি আমি তো ওটাকে রোজ দেখি দড়ি পড়ে আছে তুমি ওটাকে সাপ দেখলে কেন আমি কি উত্তর দেব কেন দেখেছি বেদান্তের একটা খুব সুন্দর গল্প পড়েছিলাম একজন খুব বড় লোক একজন লোক তেনার বিরাট বড় প্রাসাদ বিরাট বড় বাড়িতে তিনি থাকেন এবং ওনার বাড়ির সামনে দুটো কুকুর বাঁধা এবং ওনার সেই বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে কোনো মানুষই যেতে চায় না হ্যাঁ মানে ওনার বাড়ির রাস্তা দিয়ে বাজারে যাওয়ার রাস্তা
তো কেউ যেতে চায় না। তো সেই মালিক ভাবছে যে কেন আমার বাড়ির সামনে দিয়ে আগে লোকেরা যেত না, সেই দুটো কুকুর আসার পরেই কিন্তু, মানে আগে লোকেরা সেই রাস্তা দিয়ে যেত কিন্তু দুটো কুকুর আসার পরে সে রাস্তা দিয়ে আর কোনো লোক যায় না। তো তখন মালিক তার বাড়িতে যে কাজ করে তাকে ডেকে পাঠিয়ে বলছে যে আচ্ছা আগে তো এত মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করতো, এখন কেন করে না? তো তখন সে বলছে মালিক আমি তো জানি না। তো তখন মালিক বলছে যে ঠিক আছে তুমি কিন্তু খোঁজ নাও তো কেন রাস্তা কেউ আর ব্যবহার করে না, রাস্তা পুরো ফাঁকা, এমন কি তারা ভয় পায়? তো এবং যে সে যে সার্ভেন্ট বা যে সেই বাড়িতে কাজ করে সে মানুষের ঘরে ঘরে গিয়ে সে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনারা তো আগে ওই রাস্তাটা দিয়ে যেতেন, এখন আপনারা কেন সে রাস্তা ব্যবহার করেন না? তো তখন সেই লোকগুলো বলছে যে বাবা উনি এখন দুটো ভয়ঙ্কর কুকুর বেঁধে রাখেন ঘরের বাইরে, বাবা আমাদের ভীষণ ভয় করে, গেলেই মনে হয় ঘ্যাক করে কামড়ে দেবে, ওই জন্য আমরা কেউ যাই না। যাকেই জিজ্ঞেস করছে তারাই বলছে যে বাবা কি ভয়ঙ্কর দুটো বিশাল বড় বড় কুকুর, আমার তো দেখলেই ভয় করে, আগে ছিল না, হঠাৎ করে উনি কেন কুকুরটাকে বাইরে বেঁধে রাখছেন? উনি ঘরের ভেতরে রাখুক, উনি বাইরে বেঁধে রাখছেন বলেই তো আমরা সেই রাস্তা দিয়ে যেতে পারছি না, যদি আমাদের ঘরে ঝাঁপিয়ে পড়ে আপনি মালিককে গিয়ে বলবেন যাতে তারা কুকুরটাকে ভেতরে রাখে। তো এবার সে গেছে মালিককে বলতে যে মালিক আপনি যে দুটো কুকুর রেখেছেন বাইরে ওর ভয়েতে ওরা যাতায়াত করে না। তখন মালিক শুনে হাসছে, মালিক বলছে তুমি একটা কাজ করো, তুমি ওদেরকে ডেকে আনো, বলো যে আমি ওদেরকে ডাকছি। তো এবার সে মানুষগুলো তো কিছুতেই আসতে চাইছে না, বলছে না না ও আগে কুকুরকে বাঁধতে বলুন, আগে কুকুরকে ঘরে ঢোকাতে বলুন, তারপরে আমরা আসব। তখন মালিক বলছে আপনারা আসুন না, আমাকে বিশ্বাস করে আসুন, আমি কোনোদিন আপনাদের ক্ষতি করব না। তো তখন তারা এসছে, মালিক বলছে আমার সাথে এসে দেখুন কুকুরগুলোকে ভালো করে দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো যখন তারা কাছে গেল তখন তারা দেখলো কি যে সেটা আসল কুকুর নয়, সেটা দুটো কুকুরের মূর্তি, এত লাইফ লাইক, মানে এমন করে মূর্তিকার বানিয়েছে যেন সেগুলোকে জ্যান্ত মনে হয়। এবং এই মূর্তিগুলোকে দেখেই তারা দূর থেকে ভয় পেয়ে তারা সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই বন্ধ করে দিয়েছে। তো মালিক তখন কি বললেন যে না এটাকে ভালো করে দেখো, এই দুটো মূর্তি, এগুলোকে এত সুন্দর করে বানিয়েছে, এগুলোকে আসল মনে হচ্ছে কিন্তু এগুলো আসল নয়, তাই আপনাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা এই রাস্তা দিয়ে যাতায়াত করুন, কোনো অসুবিধে নেই। যখন সেই লোকগুলো দেখলো তখন তারা হো হো করে হেসে উঠল, বললো যে ও এগুলো কুকুর, এগুলো মূর্তি কুকুরের, আমরা তো এগুলোকে আসল ভাবছিলাম, আমরা কি যে বোকা, আগেই যদি আপনাকে জিজ্ঞেস করতাম তাহলে এতদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতাম, সে ঘুরে ঘুরে আমাদের হাটে বাজারে যেতে হতো না। তো ঠিক সেরকমই এখানে বলছে কি যে আমরা এই জগৎটাকে দেখি, দুঃখ কষ্ট পাই এবং ভয় পাই, কিন্তু এই জগৎটা আদৌ আসল নয়, এগুলো সেই মূর্তির মতনই, জগৎটা মিথ্যা। মহাপুরুষেরা কি করেন, আমাদেরকে হাত ধরে এই কাছে নিয়ে গিয়ে দেখান। যেমনি বলছিলাম ওই আগের গল্পটা যে লোক কাছে নিয়ে এসে দেখালো যে ওটা সাপ নয়, ওটা দড়ি, তুমি ভয় পেও না, সেমনি মহাপুরুষেরাও বলেন যে এই মায়ার জন্যই আমরা এই জগৎটাকে তুমি দেখতে পাচ্ছ, এটা কিছুই না, এটা মায়া বা ভ্রম, ইলিউশন। ভ্রম মানে যেটা নেই কিন্তু দেখাচ্ছে সেটা আছে, মরিচিকার মতন, একটা মরুভূমি দিয়ে হাঁটছি হঠাৎ করে ভীষণ জল পিপাসা পেয়েছে, মাথার ওপরে সূর্য তাপ পাগল করে দিচ্ছে, হঠাৎ করে সামনে দেখলাম জল, ঝাঁপিয়ে পড়লাম দেখলাম জল নেই, সেখানে বালি আছে। ঠিক সেরকমই এই জগৎটাকে আমরা সেই মরিচিকার মতন দেখি, আমরা ভাবি যে আমাদের এই যে পিপাসা, আমাদের ভেতরে এই যে শান্তি লাভ করার যে তৃষ্ণা, আনন্দ পাওয়ার যে পিপাসা, সেটা আমরা এই জগতের পেছনে ছুটেই আমরা মেটাতে পারবো। যেই ছুটতে চাই জগতের ভেতরে, যে জগতের পেছনে যেই ছুটি, দেখি সেখানে জল নেই, সেখানে শুধু বালি, এবং সেই বালি মুখে পড়ে, তারপরে কাশি হয়, মুখে পাথর ফাথর পড়ে, তারপরে খ্যাক খ্যাক করে কাশি, মুখের স্বাদ নষ্ট হয়। কিন্তু মহাপুরুষেরা কিন্তু যুগ যুগান্তর ধরে বলে যাচ্ছে যে এই মায়ার ফলেই এই জগৎ দৃষ্টিগোচর হয়, এই মায়ার ফলেই আমরা এই জগৎটাকে দেখে ভয় পাই। মায়ার জন্যই সেই অনাদি অনন্ত ব্রহ্ম জন্ম স্থিতি লয় বিশিষ্ট বিশ্ব চরাচর বলে প্রতিভাত হয়। যে কি বলছে, এই মায়ার জন্যই যেই
सत्य ब्रह्म बा आत्मा सेटा अनंत जन्म मृत्युर पारे सेटार कोनो जन्म नहीं मृत्यु नहीं किन्तु ताओ आम्रा ए जगतटाके देखी जेखाने जन्म एवं मृत्यु आछे जेखाने क्रिएशन एवं डिस्ट्रक्शन आछे जगतटा किन्तु अनंत नय एकटा लिमिटेड एखाने सबकिछु लिमिटेड सबकिछु टेम्पोररी आजके आछे कालके थाकबे ना आजके एकटा जिनिस आछे कालके सेटा परिवर्तन हये जेते पारे किन्तु जेटा ब्रह्म बा आत्मा सेटा नित्य सेटा अपरिवर्तनीय এই মায়ার ফলেই সেই নিত্য বস্তু সেই আত্মা জন্ম মৃত্যুহীন সেই আত্মা এই জগৎ রূপে প্রতিভাত হয় প্রজেক্টেড হয় আমরা কি করি যে প্রজেক্ট করছে আমরা তাকে দেখতে পাই না যেটা প্রজেক্টেড হচ্ছে আমরা সেটাকে দেখে ফেলি এই উদাহরণ নিয়ে আগের একটা লাইভে আলোচনা হচ্ছিল যে সিনেমা হলে প্রজেক্টরটা যদি না থাকে তাহলে সেখান থেকে কিন্তু প্রজেকশনটাও হবে না প্রজেক্টরটা আছে বলে প্রজেকশন হচ্ছে মায়ার জন্য প্রজেকশনটা হচ্ছে কিন্তু আজকে যদি পর্দাটাই না থাকে তাহলে সেই আলোটা কোথায় গিয়ে পড়বে পর্দাটা আছে বলেই কিন্তু সেই আলোটার মধ্যে আমরা সেই সিনেমার বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি তো এখানে কি বলছে মায়ার জন্যই কিন্তু এই প্রজেকশনটা দেখা যাচ্ছে প্রতিটি আমরা আয়নার সামনে দাঁড়াই আমি কি বলি যে আয়নার ভেতর আমি যাকে দেখছি সে আসল সেটা কিন্তু আমরা বলি না কারণ আমি জানি কি আমি অরিজিনাল আমার প্রতিটিটা আয়নাতে আছে আমি যদি আয়নার সামনে থেকে সরে যাই প্রতিটিটাও থাকবে না তাই প্রতিটি আসল নয় যার প্রতিটি সে আসল এই ব্রহ্মেরই অ্যাপারেন্ট প্রজেকশন অ্যাপারেন্ট যেন দেখা যাচ্ছে যেন কেন বলছে কারণ ওটা আদেও নেই যতক্ষণ না সেই সত্যকে জানব ততক্ষণ এই মায়ার ফলে মায়ার জন্য আমরা সেই জগৎকে দেখতেই থাকব এটা আমাদের চোখে কন্টিনিউয়াসলি ধরা পড়তে থাকবে এবং এখানে যাই ঘটবে আমরা সেটার সাথে জড়িয়ে পড়ব কারণ আমাদের এই জগতের প্রতি একটা সত্য বুদ্ধি আছে আমরা তো এটাকে প্রতিটি হিসাবে দেখতে পাচ্ছি না আমাদের কাছে এটা সত্য কিন্তু যখন সেই সত্যকে জানতে পারবো চরম সত্যকে জানতে পারবো তখন আমাদের কাছে এই জগৎটা একটা প্রতিটি ছাড়া আর কিছুই থাকবে না এই মায়ার জন্য একে বহুরূপে দেখা যায় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অনন্ত ব্রহ্ম বা আত্মাকে যে নশ্বর মলিন জড় বদ্ধ সসীম জগৎ হিসেবে দেখা যায় তার কারণ এই মায়া কি বলছে এবার কম্প্যারিজনটা দিচ্ছে যে কেন এই জগৎকে মায়া বলছে চরম সত্য যেটা সেটার তো আমরা কিছু কিছু সংজ্ঞা পেলাম যে সেই ব্রহ্মটা কি না নিত্য যেটা বলছিলাম কনস্ট্যান্ট আজকে আছে কালকেও থাকবে তার পরের দিনও থাকবে যুগ যুগান্তর ধরে সেটা একইভাবে নিত্য রয়েছে নিত্য নির্লিপ্ত সেটা অপরিবর্তনীয় কোন সময় সেটা আউট অফ এক্সিস্টেন্স হয়ে যাবে না লাইফটা কিসের জন্য লাইফটা হচ্ছে এই সত্যকে উপলব্ধি করার জন্য ঠাকুরের খুব সিম্পল কথায় আছে যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য সেই বস্তুকে জানাটাই জীবনের উদ্দেশ্য এই জীবনটা যে কাটাচ্ছি জগৎটাকে ভোগ করে এটা যে মিথ্যা এইটা জানার জন্যই জন্মটা নেওয়া জন্ম মৃত্যুর এই যে চাকা চলছে এইটা থেকে বেরোনোর জন্যই কিন্তু জন্মটা নেওয়া এটা জানার জন্য যে আমি জন্ম মৃত্যুর পারে যে একবার জেনে যায় সে সত্যি সেই জন্ম মৃত্যুর চাকা ভেঙে বেরিয়ে যেতে পারে এই যে সাইকেলটা চলছে এটা ভেঙে বেরিয়ে যেতে পারে সেখানে কি বলছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অনন্ত ব্রহ্ম আমরা সেই সত্যের কিছু কিছু সংজ্ঞা পাচ্ছি কি সেটা নিত্য সেটা শুদ্ধ মানে যেটাকে যাকে কিছু স্পর্শ করতে পারে না সেটা শুদ্ধ বুদ্ধ জ্ঞান স্বরূপ মুক্ত এবং কি না অনন্ত এই আত্মাকে কিভাবে হ্যাঁ ওয়েলকাম অমিত সরকার থ্যাংক ইউ বলছেন ওয়েলকাম এটাকে আমরা কিভাবে দেখি সেই নশ্বর নশ্বর মলিন
জড় বদ্ধ সসীম জগৎ হিসাবে দেখা যায়। জগৎটাকে কিভাবে এবং এটা যে ঋষিমুনিরা জগৎটাকে এমনি বলে দিচ্ছেন তা না, আমরা যদি ভালো করে জগৎটাকে বিশ্লেষণ করি আমরা কিন্তু দেখতে পারবো যে এই সংজ্ঞাগুলি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এই জগতের মানে ডিসক্রিপশনের জন্য। কি বলছেন নশ্বর, এটা খুবই সত্য যে জগতে আমরা যাই দেখি না কেন সেটা আজকে আছে কালকে থাকবে। জগৎটাকে আমি দেখি আমারই শরীর আজকে আছে কালকে চলে যাবে, তো জগতে যাই আছে সেটা কিন্তু টেম্পোরারি এক্সিস্টেন্স। সবকিছু কোনো কিছু কিন্তু আমরা জগতে বলতে পারি না যে বিভিন্ন মানে অনন্ত কাল ধরে সেটা থাকবে, সেটার একদিন ধ্বংস হবেই হবে। মলিন জগতে যেমনি সৌন্দর্য আছে সেমনি কিন্তু মলিনতাও আছে, ভালো আছে যেমনি মন্দও আছে এবং খারাপ দিকগুলো আস্তে আস্তে কিন্তু বাড়ছে পৃথিবীতে। পৃথিবীটা এই জগৎটা খুব শুদ্ধ সুন্দর আমরা কিন্তু বলতে পারি না, পারবো কি? কেউ বলতে পারবো না। আমরা সবাই নিজেদের নিজেদের লাইফ এক্সপিরিয়েন্স করেছি যে জগৎটা যে পুরোপুরি সুন্দর বা একদম শুদ্ধ স্বচ্ছ তা কিন্তু নয়, এমন এমন এটার মধ্যে এমন মলিনতা যে আমরাই মাঝে মাঝে ঘাবড়ে যাই যে বাবা এটা কি ধরনের পৃথিবী, পৃথিবীর কি হবে। এই কথাগুলো বলে থাকি না যে পৃথিবীর যে কি হবে, ঘোর কলিযুগ, এই যে আমরা কথাগুলো বলে থাকি এগুলো কেন বলি? কারণ আমাদের এখানে মানে ভর্তি ভর্তি মলিনতা, কিন্তু সত্য কি বলছে সেটা শুদ্ধ। জড় জড় মানে যেখানে চেতনা নেই, চৈতন্য নেই, সেই জ্ঞানের প্রকাশ নেই, জগৎটা জড়। বদ্ধ লিমিটেড, এটা ইনফাইনাইট না, এখানে একটা লিমিট আছে, জগতের একটা লিমিট আছে। সসীম যেটার একটা সীমা আছে, এই জগৎ হিসেবে যে আমরা দেখি ব্রহ্মকে, যে আমরা জগৎ হিসেবে দেখি এবং একদম অপোজিট ভাবে দেখি ব্রহ্মের, আমরা যা যা সংজ্ঞা পেলাম তার ঠিক অপোজিট কিন্তু এই জগৎ, এই যে প্রজেক্টেড, এই যে জগতের প্রজেকশনটা দেখছি সেটা সংজ্ঞাগুলো কিন্তু একদমই অপোজিট, এবং এটা মায়ার জন্যই আমরা দেখতে পাই। মায়ার জন্যই নির্গুণ নির্বিশেষ নির্বিকার সত্য বস্তু ব্রহ্ম গুণান্বিত সবিশেষ বিকারী প্রপঞ্চে যেন পরিণত হয়। এই মায়ার জন্য আমরা নির্গুণ নির্বিশেষ নির্বিকার সত্য বস্তু ব্রহ্ম, নির্গুণ মানে যেটা গুণাতীত, এখন গুণও তো বিশেষ হয়, গুণও কিন্তু লিমিটেড হয়, গুণ বিভিন্ন রকমের হয়, এক একজনের ভেতরে এক একটা গুণ হয়, কিন্তু ব্রহ্ম কি সেটা গুণের পারে, সেটা নির্গুণ গুণাতীত নির্বিশেষ, সেটা বিশেষ কিছু না, ডিস্টিংক্ট ইন্ডিভিজুয়াল বিশেষ কিছু না, সেটা নির্বিশেষ। এবং কি বলছে নির্বিকার, সেটার কোনো বিকার নেই, সেটা নির্বিকার সত্যবস্তু ব্রহ্ম। এটাকে আমরা কিভাবে দেখছি না, গুণান্বিত, এই জগৎটা কি গুণময়। সবিশেষ বিশেষ, এটা একটা জগতের একটা ডিস্টিংক্ট ফিচার আছে, ডিস্টিংক্ট কিছু ফিচার আছে জগতের, বিশেষ এবং বিকারী, এখানে প্রচুর বিকার আছে। এইভাবেই আমরা জগৎটাকে দেখি মায়ার জন্য। মানুষের জগৎ বিভ্রমের মূল কারণই হচ্ছে এই মায়া। এই মায়ার স্বরূপ কি, এখন এই মায়া কি, এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে সবার ভেতরে আসবে। এইটা তো শুনলাম যে মায়ার ফলে আমরা সত্য বস্তুটাকে কিভাবে একটা ডিস্টর্টেড রূপে এই জগৎ হিসাবে দেখতে পাচ্ছি, জগৎটা কি সেই ব্রহ্ম বা আত্মারই একটা ডিস্টর্টেড প্রজেকশন। তো এই ডিস্টর্টেড ভাবে তো দেখছি, সেটা তো বুঝলাম যে এইভাবে এইভাবে সেটা প্রতিফলিত হচ্ছে, জগৎটা এই এইভাবে আমাদের সামনে দেখা যাচ্ছে, কিন্তু এই মায়াটা যার ফলে দেখছি এই মায়াটা কি, এবার সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই মায়ার স্বরূপ কি, কোনোভাবেই তার সম্পর্কে পরিষ্কার ধারণা করা যায় না। ভগবানের যিনি গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ, উনি ভগবানকে চিঠিতে লিখেছিলেন যে এই মায়া অনির্বচনীয়, এই মায়াকে নির্বাচন করা যায় না। সেই কথাই স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ এখানে লিখছেন কি, যে কোনোভাবেই তার সম্পর্কে পরিষ্কার ধারণা করা যায় না। আমরা যখনই একটা কোনো বস্তুর ব্যাপারে ধারণা করার চেষ্টা করি আমরা একটা কনক্লুশন ড্র করি। ধরো একটা টেবিল,
আমরা জানি কি টেবিলটার একটা শেপ আছে, সেটা গোল বা চৌকো বা বিভিন্ন শেপের টেবিল পাওয়া যায়, সেটা কাঠের তৈরি বা প্লাস্টিকের তৈরি বা এক একটা কিছু মেটেরিয়ালের তৈরি, সেটা দাম এত। তো এই কিছু কিছু ছোট ছোট এ নিয়ে আমরা একটা টেবিল নিয়ে ধারণা করি। টেবিলটা কিসের জন্য লাগে, কিভাবে সেটাকে বানানো হয়, এই কটা জিনিস জেনে নিলেই আমরা সেই বস্তুটা টেবিল সেটা নিয়ে আমরা একটা পূর্ণ জ্ঞান আমরা পাই যে টেবিলটা এইটাই। আমাদের একটা সম্পূর্ণ পরিষ্কার ধারণা হয় যে টেবিল মানে এইটাই। পরে যখন আমাকে কেউ টেবিলের কথা জিজ্ঞেস করবে, কেউ হয়তো টেবিল কি সেটা জানে না, আমি কিন্তু তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারবো। কিন্তু এই মায়া নিয়ে কিন্তু বিশ্লেষণ করা খুব কঠিন। এটা এক্স্যাক্টলি কি এইটা কিন্তু নির্ধারণ এখনো করা যায়নি। আমরা বলতে পারি না যে মায়া এইটাই, কোনো ডেফিনিট কোনো পরিভাষা কোনো ডেফিনিশন কোনো কনক্লুসিভ ডেফিনিশনে কিন্তু আমরা আসতে পারিনি, কারণ এটাকে ঠিক করে নির্বাচন করা যায় না। কেন করা যায় না এখানে দেখি কি লিখেছেন, মায়াকে সৎ বলা যায় না কারণ তাহলে একামেব দ্বিতীয়াম ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তুকে স্বীকার করতে হয় যা একই সত্য এই জ্ঞানকে ব্যাহত করে। কি বলছেন যে এখানে মায়াকে সৎ আমরা বলতে পারি না, কেন বলতে পারি না, কারণ এই যে সত্য উপলব্ধি, এই যে ঋষিমুনিরা বললেন যে ব্রহ্মই আছে, একামেব দ্বিতীয়াম, এক ছাড়া দ্বিতীয় কিচ্ছু নেই এবং এটাই চরম সত্য। আমি যদি এখন মায়াকে সৎ বলি তাহলে তো ব্রহ্মও থাকবে মায়াও থাকবে, তাহলে তো এক ছাড়া দ্বিতীয়র অস্তিত্ব আমাকে স্বীকার করতে হবে। কিন্তু কি বলছে, চরম সত্য হচ্ছে সেই একই আছে, তার মানে সেখানে মায়ার অস্তিত্ব নেই। তার মানে তো এটাই দাঁড়ায় যে সেই যে অবস্থায় ঋষিমুনিরা পৌঁছেছিলেন, তারা দেখেছিলেন কি, তারা কি অনুভব করেছিলেন, যে সেখানে এক ব্রহ্মই আছে। সেখানে এক ব্রহ্ম যখন আছে তার মানে মায়ার অস্তিত্বটা সেখানে নেই, তার মানে মায়া আমরা দেখি শুধু ওই জগৎ দেখার জন্য বা আমরা সত্য উপলব্ধি যতক্ষণ না আমাদের হয় মায়াটা আমাদের ততক্ষণই থাকে। তার মানে মায়ার এক্সিস্টেন্সটাও কিন্তু আলটিমেট নয় বা অ্যাবসলিউট নয় বা কোয়েশ্চেনেবল। মায়া যে সবসময় থাকছে তা কিন্তু নয়, আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন এই জগৎটা দেখি না, কিন্তু তখন অজ্ঞানতাটা থাকে, মায়াটা তখন থাকে, কারণ তখন আমরা সত্যটাকেও জানতে পারি না। কিন্তু আমরা যখন সে ব্রহ্মকে উপলব্ধি করছি তখন কিন্তু মায়া থাকছে না, তার মানে ব্রহ্ম উপলব্ধিতে মায়ার নাশ হচ্ছে, তার মানে মায়া নিত্য নয়, আর যেটা নিত্য নয় সেটা সত্য নয়। তাই মায়াকে আমরা সৎ বলতে পারি না। বিচারটা কিন্তু বলে দিচ্ছে যে কিভাবে মায়াকে তারা বিশ্লেষণ করার চেষ্টা করেছে, এই ব্যাখ্যাটাও কিন্তু করা হচ্ছে, মায়াকে সৎ বলা যাবে না, কারণ মায়াকে সত্য ধরলে ব্রহ্মও সত্য মায়াও সত্য, দুটো সত্য হতে পারে না, সত্য একটাই। যদি মায়াকে আমি সত্য বলি তাহলে এক ছাড়া দ্বিতীয় আমাকে একটা কিছুকে গ্রহণ করতে হবে, ব্রহ্ম ছাড়াও আমাকে মায়াকে গ্রহণ করতে হবে। কিন্তু ব্রহ্মে যেখানে ব্রহ্মের উপলব্ধি সেখানে মায়া, তাই মায়া সৎ নয়। আবার মায়াকে অসত বলা যায় না কারণ প্রকৃতপক্ষে আমরা সকলেই এককে বহু দেখছি, এই বাস্তব এই বাস্তবটাকেও অস্বীকার করা যায় না। কিন্তু মায়াকে কিন্তু আমরা অসত বলতে পারি না, কারণ এই জগৎটা তো দেখতে পাচ্ছি, মায়ার জন্য তো দেখতে পাচ্ছি, জগৎটা দেখছি মানে মায়াটা আছে, এটার এক্সিস্টেন্স নেই সেটা কিন্তু বলা যাবে না, কারণ এই জগতের জন্যই আমরা এই মায়ার জন্যই আমরা জগৎটাকে দেখছি বহু দেখছি। মায়ার জন্ম নেই, মায়া কোথা থেকে শুরু হয়েছে সেটা জানা নেই, কিন্তু এটার অন্ত আছে, ব্রহ্মজ্ঞানে এটার অন্ত হয়। যার যে ব্রহ্মজ্ঞান লাভ করে তার কাছে তখন এই জগৎটা উধাও হয়ে যায়। বিবেক চূড়ামণিতে শিষ্য লিখছেন, শিষ্য বলছেন যে এই জগৎ কোথাও উধাও হইয়া গেল, কার দ্বারাই বা অপসারিত হইল, আমি যে এই জগৎটাকে দেখছিলাম এতক্ষণ, যে জগৎটাকে সত্য ভাবছিলাম, এই জগৎটা কোথায় চলে গেল। যখন শিষ্যের সেই উপলব্ধি হচ্ছে, যখন সে সেই সত্যকে জানতে পারছে,
সে লিখছে কি, সে কি বলছে, এই জগৎ কোথাও কোথায় উধাও হইয়া গেল। জগৎ উধাও হয়েছে মানে কি, তার মায়াটা তখন নাশ হয়েছে, কেটে গেছে। তার মানে মায়ার অন্ত, মায়া বিনাশ সম্ভব। মায়াকে তাই সত বলা যায় না, আবার অসত বলা যায় না। এই কারণে এটাকে পবিত্রনন্দজি ভগবানকে কি লিখছেন চিঠিতে, এটা অনির্বচনীয়, এটাকে নির্বাচন করা যায়। আবার এটাও বলতে পারি না যে হ্যাঁ ওটাকে তো আমরা সত্যও বলতে পারি অসত্যও বলতে পারি। এখন এরম কি কোনো জিনিস আছে পৃথিবীতে যেটা সত্য আবার মিথ্যাও? নয় একটা বস্তু সত্য হবে, নয় সেটা মিথ্যা হবে, সত্য হবে মিথ্যা হবে এইটা হয় না। কারণ দুটো একদমই অপোজিট, দুটো একদমই কন্ট্রাডিক্টরি। আলো আছে মানে সেখানে অন্ধকার নেই, অন্ধকার আছে মানে সেখানে আলো নেই, যে কোনো একটা থাকবে। দুটো আলো আছে অন্ধকারও আছে এইটা ভুল কথা, এইটা সম্ভব না। সেরকমই একটা জিনিস সত্য আবার মিথ্যাও এটাও সম্ভব না, নয় সেটা সত্য হবে নয় সেটা মিথ্যা হবে। এটা নিয়েও এখানে এখানে প্রজ্ঞানন্দজি লিখেছেন, আবার সৎ বা অসৎ থেকে আলাদা, সৎ সৎ মানে সৎ এবং অসৎ বলেও নির্দেশ করা যায় না, কারণ পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে একাধারে সৎ এবং অসৎ, যেটা এক্ষুনি বললাম যে এমন কোন বস্তু নেই যেটা সত্য আবার মিথ্যা। এই যে বিভিন্ন ধরো কেউ খুন করেছে, তাকে যখন কোর্টে নিয়ে যাবে তাকে তো এভিডেন্স, লয়ারদের তো এভিডেন্স দেখাতে হবে। একজন বলবে, প্রসিকিউশন বলবে হ্যাঁ এই এই এভিডেন্স আছে ও খুন করেছে, যে ডিফেন্স লয়ার সে বলবে যে না না এই এই কারণে খুন করেনি। কিন্তু জাজ যে কনক্লুশন দেবে, যে ভার্ডিক্ট দেবে, সে কি বলে যে নয়, সে বলবে হ্যাঁ ও খুন করেছে ওর জেল হবে, নয় সে বলবে না ও খুন করেনি ও ইনোসেন্ট ওকে ছেড়ে দাও। জাজ কি বলবে, হ্যাঁ খুন করেওছে আবার খুন করেও নি। ওই জন্য বলছে যে এইরকম কোন বস্তুই নেই যেটা হয়েছে আবার হয়নি, সত্য আবার মিথ্যা, এইভাবে কোন জিনিস হয় না। নয় সেটা সত্য হবে নয় সেটা মিথ্যা হবে, নয় লোকটা খুন করেছে নয় লোকটা খুন করেনি। তো সেই রকমই মায়াকে সৎ সৎ মানে সৎ এবং অসৎ এটাও বলা যায় না, তাই সেটা নির্বাচনের পারে, সেটাকে নির্বাচন করা যাচ্ছে না, ইনকম্প্রিহেন্সিবল। এবং এইভাবে পবিত্রনন্দজিও ভগবানকে বলেছিল যে এই এই কারণে আমরা মায়াকে নির্বাচন করতে পারি না, কারণ একদিকে সেটা সত্য কারণ জগৎ দেখছি, আবার একদিকে সেটা মিথ্যা কারণ চরম সত্য হচ্ছে ব্রহ্ম বা আত্মা। তাই মায়া কোনোভাবেই নির্বাচনের যোগ্য না হওয়ায় তাকে অনির্বচনীয় বলে নির্দেশ করা হয়েছে, যেটা এক্ষুনি বললাম সেটা অনির্বচনীয়। এই মায়ার কাজই মিথ্যাকে সত্য বলে দেখানো, অসৎকে সৎ বলে প্রদর্শন করা। মায়ার কাজ কি? মায়া তো বুঝলাম যে মায়ার নির্বাচন করা যাচ্ছে না, মায়াকে অনির্বচনীয় বলা হচ্ছে, কারণ আমরা দেখছি কি মায়ার ফলে জগৎটা দেখতে পাচ্ছি, আবার ব্রহ্মজ্ঞান হলে জগৎটা উধাও হয়ে যাচ্ছে। কিন্তু এখানে মায়ার কাজটা কি, মায়া কি করে? এখন এই যে একটা তো আছে কি যে মায়া এই জগৎটাকে দেখাচ্ছে, মানে ব্রহ্ম সত্য বস্তু সেটাকে না দেখিয়ে আমাকে এই মিথ্যা জগৎটাকে দেখাচ্ছে, এটা মায়ার একটা ফাংশন। পবিত্রনন্দজি তার এই চিঠিতে এই আলোচনাগুলো করেছিলেন, ভগবানকে যখন চিঠি উনি লিখতেন লিখেছিলেন তখন এগুলো বলেছিলেন যে মায়ার একটা কি কাজ বা শক্তি, মায়ার দুরকমের শক্তি, একটা হচ্ছে বিক্ষেপ শক্তি একটা আবরণ শক্তি। প্রথমটা কি বলছে, মিথ্যাকে সত্য বলে দেখানো, অসৎকে সৎ বলে প্রদর্শন করা, এটা হচ্ছে বিক্ষেপ, বিক্ষেপ শক্তি মানে যেটা নেই দেখাচ্ছে সেটা আছে, বা যেটা মিথ্যা সেটাকে সত্য রূপে দেখানো, এটা মায়ার একটা ফাংশন। এই জন্যই বলছে ইলিউশন। ইলিউশন শব্দটার মানে কি, যেটা নেই কিন্তু আমরা দেখছি সেটা আছে, বা হ্যালিউসিনেশন। আমরা বলি না প্রচুর যারা বয়স হয়ে যায় বা বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়, কোনো নিউরোলজিক্যাল রোগ বা কোনো সাইকোলজিক্যাল রোগ, এই যে বলি যে তারা হ্যালিউসিনেট করছে, এটার মানে কি, হচ্ছে না কিন্তু তারা হ্যালুসিনেট করছে মানে কি, যেটা দেখছে ওই জিনিসটা নেই কিন্তু সে ওটাকে দেখছে, এটাকেই বলছে ইলিউশন বা হ্যালুসিনেশন। এবং মায়ার কাজটাই হচ্ছে এইটা।
আচ্ছা অনেক প্রশ্ন আসছে, আমি আস্তে আস্তে চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করতে। তো এখানে বলছে কি যে মিথ্যাকে সত্য বলে দেখায়, এটাই হচ্ছে বিক্ষেপ। যেটা নেই আমি সেই সত্য থেকে ডাইভার্টেড হয়ে আমি যেটা মিথ্যা সেটাকে দেখতে পাচ্ছি। সত্য থেকে ডাইভার্টেড হয়ে আমার মনটা মিথ্যার দিকে চলে যাচ্ছে। ইলিউশন বা ডিলিউশন একই কথা, বা হ্যালুসিনেশন, অল আর সেম। মানে যেটা নেই কিন্তু দেখছি সেটা আছে। এটা মায়ার একটা ফাংশন, এই বিক্ষেপ শক্তি। এই মায়া আদিবিহীন। আর একটা যেটা বলছিলাম, মায়ার আবরণ শক্তি, মানে সত্যটাকে ঢেকে দেওয়া। শুধু প্রথমে কি করে, প্রথমে ঢেকে দিয়ে তারপরে ডিফ্লেক্ট করে দেয়। মানে সত্যটাকে ঢেকে দিচ্ছে, ব্রহ্মকে ঢেকে দিচ্ছে, আমার আসল স্বরূপকে ঢেকে দিচ্ছে। আমি আমার আসল স্বরূপকে জানতে পারছি না, ঢেকে আমার পুরো মনটা বিক্ষিপ্ত হয় এই বাইরে যে মিথ্যা যে প্রজেকশন জগতের, সেই দিকে যে আমার মনটা চলে যাচ্ছে, বা আমরা যে সেই দিকেই ওটা দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই দুটো কাজই হচ্ছে মায়ার কাজ। এইটাই মায়া বা ভ্রম। এই মায়া কি আদিবিহীন, এটা কবে থেকে শুরু হয়েছে এটা বলা কিন্তু খুব মুশকিল। এটার বার্থ ডেট আমাদের কাউর জানা নেই, যেটার বার্থডে কবে, কোন সময় থেকে এই মায়ার ফলে মানুষের জগৎটাকে দেখতে শুরু করেছে এটা বলা কিন্তু খুব মুশকিল। কিন্তু অন্তবিহীন নয়, একটু আগেই যেটা বলছিলাম, এটার অন্ত আছে কোথায় না ব্রহ্মজ্ঞানে। একবার যখন ব্রহ্মজ্ঞান লাভ করব তখন সেখানেই আমার মায়া নাশ হবে। রাজীব দেব প্রশ্ন করছিলেন মায়া নাশ করব কি করে, একমাত্র সেই ব্রহ্মজ্ঞানেই আমার মায়া নাশ হওয়া সম্ভব। কারণ সেইখানেই আমি বুঝব যে এই মায়া কোনো সময় ছিল না, তখনই মায়াটা কেটে যায়, তখনই জগতের অস্তিত্ব আমার কাছে নষ্ট হয়, তখন আমি দেখি যে জগৎ বলে কিছু নেই, সে এক সত্যবস্তু ব্রহ্মই আছে। এই জন্য বলছে সেটার আদি আদিবিহীন নয়, কিন্তু সেটা অন্তবিহীন। ব্রহ্মজ্ঞানে এর অন্ত হয়, একবার ব্রহ্মকে জানলে মায়ার অন্ত সেখানেই হয়। এই অজ্ঞানীদের নিকট, তাই অজ্ঞানীদের নিকটে মায়া সত্য। আবার যুক্তি অবলম্বনে বিচার করলে মায়া অনির্বচনীয় এবং জ্ঞান দৃষ্টিতে মায়া তুচ্ছ, কারণ জ্ঞান সমকালীন আর মায়া প্রতিভাত হয় না। তো কি বলছে, যারা অজ্ঞানী, অজ্ঞানী বলতে এখানে এমন কিছু খারাপ বলছে না, অজ্ঞানী মানে যারা নিজেদের স্বরূপকে জানেনি, যারা সেই সত্যকে উপলব্ধি করেনি, অজ্ঞানীদের নিকটে মায়াটাই সত্য। কারণ মায়াটা সত্য বলছে কেন, কারণ তাদের কাছে জগৎটা সত্য, জগৎটাই তো মায়া, তাদের কাছে জগৎটাই সব, জগৎটাই সত্য। আবার যুক্তি অবলম্বনে বিচার করলে মায়া অনির্বচনীয়, কিন্তু তারা যদি, যারা অজ্ঞানী, তারা যদি একটু এইটা নিয়ে বিশ্লেষণ করে, তারা দেখবে কি যে না, মায়াটাকে ঠিক বিশ্লেষণ করতে পারছি না, কারণ আমি জগৎটা দেখছি। আবার শাস্ত্রে বলছে যে একাম এবার দ্বিতীয়ম, তো ঠিক ওটার অ্যানালিসিস করা যাচ্ছে না। এবং জ্ঞান দৃষ্টিতে মায়া তুচ্ছ, কারণ জ্ঞান সমকালীন আর মায়া প্রতিভাত হয় না। কারণ একবার যখন আমি সেই ব্রহ্মকে বা সত্যকে উপলব্ধি করতে পারবো, যখন সেই সত্যকে জানতে পারবো, তখন আমি দেখব সেখানে মায়ার কোনো অস্তিত্ব নেই। সেখানে কেন, মায়ার অস্তিত্ব কোনো কালেই ছিল না, এই জগৎ আদৌ নেই। এই জন্যই তো ভ্রম বলছে। এখন আমরা যে মরুভূমিতে মরিচিকা দেখি, মরিচিকাটা তো আগে আদৌ নেই, আমি দেখছি, তো এই জগৎটাও সেরকম আদৌ নেই। এই জ্ঞান দৃষ্টি সত্য দৃষ্টি, এই যে জ্ঞান দৃষ্টি মানে জ্ঞান, এই উপলব্ধি হওয়ার ফলে, এই যে আমি জ্ঞান লাভ করলাম, জ্ঞান হওয়ার পরে আমার দৃষ্টিটা কিরম হবে, আমি তখন এই জগৎটাকে দেখবই না। এই যে বলছে জগৎটা ভ্রমাত্মক, জগৎটা ভ্রম, সেরকমই শঙ্করাচার্য বলছেন কি বিবেক চূড়ামণিতে, যে জগৎটা স্বপ্নবট, স্বপ্নের মতন। আমরা যে ঘুমিয়ে পড়ি, আমরা যে ড্রিম স্টেটে যাই, ড্রিম স্টেট আলাদা, সুষুপ্তি আলাদা। সুষুপ্তি মানে গভীর ঘুম, যেখানে স্বপ্নও থাকে না, একদম গভীর ঘুম। স্বপ্ন মানে স্বপ্ন অবস্থা কি, যেখানে আমি স্বপ্ন দেখছি, সেটা কিন্তু গভীর ঘুম না, স্বপ্নটা কিন্তু একটু ঘুমের কাঁচা অবস্থা, তখনও কাউকে ডাকলে কিন্তু সে উঠে পড়বে। কিন্তু যে গভীর ঘুমে ঘুমাবে,
ডেকে তোলাটা কিন্তু একটু মুশকিল। তো এখানে কি বলছে যে শঙ্করাচার্য বলছে স্বপ্নবত, মানে আমরা যখন স্বপ্ন দেখি ঘুমানোর সময় তখন স্বপ্নটা কিন্তু আমার কাছে সত্য। তখন যদি আমি কিছু অনেক সময় দেখি না নাইটমেয়ার, মানে ভূতের দেখছি কিছু বাজে স্বপ্ন, তখন কি স্বপ্নটা দেখে আমি কাঁদছি, ভয় পাচ্ছি, কাঁপছি? তার মানে কি আমি যদি তখন জানতাম যে স্বপ্নটা মিথ্যা, তাহলে সেই স্বপ্নটা দেখে আমার রিয়াকশন হতো না? স্বপ্ন দেখে তো মানুষের রিয়াকশন হয়। একটা খুব মজার গল্প আমরা সবাই পড়েছিলাম যে একজন ব্রাহ্মণ, সে স্বপ্ন দেখছিল সে কোটি কোটি টাকার এ হয়েছে। তারপরে হঠাৎ করে তার স্বপ্নে, আমি ঠিক ভুলে গেছি গল্পটা, বোধ হয় গরু পেটাতে গিয়ে তিনি ঘুমের মধ্যেই লাঠিটা তুলে তিনি তার ওপরে যে ভাঁড়গুলো ছিল সেগুলোই ভেঙে দিয়েছিলেন। এখন এগুলো ছোটবেলায় পড়েছিলাম। তো এইরকমই, মানে তার কাছে কি স্বপ্নটা তখন সত্যি? আমরা যখন স্বপ্ন দেখি আমাদের কাছে একদম সত্যি হয়। তো সেই রকমই এই জগৎটাকেও শঙ্করাচার্য স্বপ্ন বলে ব্যাখ্যা করছেন যে এটা স্বপ্নের মতন। কারণ আমি স্বপ্ন দেখে ভয় পাচ্ছি, কিন্তু আমাকে যখন একজন ডাকবে, আমি যখন চোখ খুলে উঠবো, আমার স্বপ্নটা ভাঙবে, আমি তখন বুঝবো কি ও স্বপ্নটা মিথ্যা ছিল, ও স্বপ্ন দেখছিলাম, বাবা কি ভয় লাগছিল। তখন ওঠার পরে কিন্তু সে জানবে যে তার স্বপ্নটা মিথ্যা ছিল। ঠিক সেরকমই এই জ্ঞান লাভকে এই জন্যই জাগরণ বলা হয়। এই যে আমরা যে জগৎ দেখছি এটাকে বলে কি অজ্ঞানের ঘুম। আমরা কিন্তু আসলে ঘুমিয়ে আছি। এই জন্যই বলছে ওঠো জাগো, এই যে উত্থিষ্ঠত জাগ্রত, এই যে কথাটা স্বামীজি ওই কথাটা বলেছেন, আরাইজ অওয়েক, আরাইজ অওয়েক, এই যে কথাটা স্বামীজির, এটা তিনি কেন বলছেন? তার মানে আমরা জেগে নেই, তিনি কোন জাগরণের কথা বলছেন? আমি তো বলবো আমি তো জেগেই আছি, এই যে কথা বলছি, বাকিরা জেগে জেগে শুনছে, লোকেরা জেগে জেগে কাজ করছে, এই জাগরণের কথা বলছে না। এই যে জেগে আছি এটাও কিন্তু আমাদের একটা ঘুমেরই অবস্থা, সেই অজ্ঞানের ঘুম। আমরা কিন্তু এখনো ঘুমিয়ে আছি, কারণ আমরা সেই সত্যকে জানিনি, এই মিথ্যাটাকে দেখছি, এটা মিথ্যার ঘুমে আমরা ঘুমিয়ে আছি। সেই সেই যে অন্ধকার, সেই যে ইগনোরেন্স, সেটা আমাদেরকে এখনো ঘিরে রেখেছে, এবং এই অজ্ঞানের মধ্যেই আমরা ভাবছি যে না আমরা সব জানি, আমরা সব জানতা হয়ে থাকি, কিন্তু আসলে আমরা কিছুই জানি না। আমি হাজার পিএইচডি ডিগ্রি লাভ করি, আমি হাজার এ হই, যতক্ষণ না সত্যকে জানছি যোগফল শূন্য। ভগবান এটা বলে যতক্ষণ না সত্যকে জানছ জীবনের যে রেজাল্ট হবে সেটা জিরোই আসবে, সেটা জিরোই আসবে। আমি যতই চেষ্টা করব এই জগতে আমার প্লাসের খাতার লিস্ট নাম বাড়ানো, ততই দেখব যে আমার মাইনাসের এগুলোই বাড়ছে। তাই বলছে কি সেই সত্যকে জানো এই জগৎকে, তাই বলছে স্বপ্নবত, এই স্বপ্নটা কখন ভাঙবে? যখন আমার সেই পারমার্থিক জাগরণ হবে, যখন আমি সেই সত্যকে জানতে পারব। কিন্তু প্রথমে শঙ্করাচার্য বলছেন কি যে জগৎটা স্বপ্নবত, কিন্তু একবার যে সেই সত্যকে জানবে সে দেখবে, তখন শঙ্করাচার্য কি বলছে, যার সেই পরম সত্য লাভ হবে সে দেখবে জগৎটা স্বপ্নবত নয়। একটু কঠিন কথা বলছি, জগৎটা স্বপ্নবত নয়। আমি যদি জগৎটাকে স্বপ্ন বলি, তার মানে কিন্তু আমি জগতের অস্তিত্বটা স্বীকার করছি, স্বপ্ন হিসেবে স্বীকার করছি। তার মানে জগৎটা সূক্ষ্মভাবে আমার কাছে আছে কি না স্বপ্ন রূপে। কিন্তু সেই অজাতবাজ নির্বিকল্প সমাধি চরম সত্য কি বলছে, জগৎ একদমই নেই, স্বপ্ন রূপেও নেই। এটা বোঝানোর জন্য শুরুতে বলছে যে জগৎটা স্বপ্নবত, কিন্তু একদম অ্যাবসলিউট যখন সে সত্য অনুভব করব তখন দেখব জগৎ একদমই নেই, না স্বপ্নরূপে না ভ্রম রূপে, একদমই সেটার অস্তিত্ব নেই। তো এখানে ওটাই বলছে যে এইটাই হচ্ছে জ্ঞান দৃষ্টি। যে জ্ঞানী তার দৃষ্টি কিন্তু এরকমই, তার দৃষ্টিতে কিন্তু জগৎ অদৃশ্য, সে জগৎ দেখে না, সে ব্রহ্ম ব্যতীত কিচ্ছু দেখে না, তার দৃষ্টিতে জগৎ অদৃশ্য। সে একমাত্র সেই ব্রহ্মকেই উপলব্ধি করে সর্বভূতে, সে সেই সত্যকেই উপলব্ধি করে, সে নিজেকেই উপলব্ধি করে, কারণ সবই তো একাকার। আমরা
আমাদের এখন প্রচুর ভেদ, আমি মেয়ে একজন ছেলে, আমি এরম দেখতে একজন ওরম দেখতে, প্রচুর ভেদ আমাদের সবার মধ্যে। আমি এক ধরনের পরিবারে জন্মেছি, আরেকজন আরেক ধরনের পরিবারে জন্মেছে, কিন্তু সেই চরম সত্যি কি আমরা সবাই একাকার। আমি যেখানে আপনারা সবাই একই জায়গায়, সেখানে কোনো ভেদাভেদ নেই, ওয়াননেস, একাকার সবকিছু। তাই একজনের জ্ঞানীর দৃষ্টি কিরম হয়, সে সেই একাকারই উপলব্ধি করে, সে সর্বভূতে সেই ব্রহ্মকেই দর্শন করে, সে জগৎকে চেয়েও দেখতে পায় না, সে জগৎকে চেয়েও দেখতে পায় না। এই জন্যই বলছেন জ্ঞান দৃষ্টিতে মায়া তুচ্ছ, কারণ সেইখানে মায়া নেই, মায়া কোনো কালেই ছিল না, আপাতত দেখা যাচ্ছে, আপাতত মানে টেম্পোরারিলি দেখা যাচ্ছে। এই জ্ঞান দৃষ্টি সত্য দৃষ্টি, যেখানে ভগবত পাদ শঙ্করাচার্য বলেছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। কি বলছেন? এইটার জন্যই শঙ্করাচার্য কি বলছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীবই ব্রহ্ম, জীবের আসল স্বরূপই ব্রহ্ম, জীব ব্রহ্মৈব না পর, জীব ব্রহ্ম ব্যতীত আর কিছু নয়, এটাই আসল স্বরূপ। আমরা নিজেদেরকে জীব মনে করি, কিন্তু আমরাই সেই আসল ব্রহ্ম, ওটাই আমাদের প্রকৃত আইডেন্টিটি। আমরা গলায় বিভিন্ন আইডি কার্ড ঝুলিয়ে রেখেছি, আমার এই নাম, আমার এই ডিগ্রি, আমার এই চাকরি, আমি অমুকের মেয়ে, আমার পদবী এই। এখন কোন বিয়ের কথা কেউ বললেই আগে পদবী জিজ্ঞেস করে, গাঙ্গুলি চক্রবর্তী, চ্যাটার্জি ব্যানার্জি হলে খুব খুশি হয়, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আমি কি জানি, বিভিন্ন আইডি কার্ড ঝুলিয়ে রেখেছি, আমার এই পদবী, আমার এই নাম, আমি এই বংশের, আমার এই বংশ পরিচয়, আমার এই চাকরি, আমি MBBS, আমি PhD, আমার ডিগ্রি এই, প্রচুর আইডি কার্ড গলায় একটার পর একটা চাপাতে থাকি। কিন্তু কি বলছে, এই সব আইডি কার্ডই হচ্ছে ফেক আইডি কার্ড। থাকে না প্রচুর, অনেক মানুষ যারা স্ক্যাম করে তাদের কাছে বিভিন্ন আইডি থাকে, ভুল পাসপোর্ট, ফেক পাসপোর্ট, ফেক আধার, ফেক এই। আমাদেরও বিভিন্ন ফেক আইডিজ, আমাদের আসল আইডেন্টিটি কি না, আমরা সেই ব্রহ্মবাদ, সেটাই আমাদের আসল স্বরূপ। এবং শঙ্করাচার্য এই কারণেই বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। অনেকজন এই প্রশ্নটা আগের আলোচনায় করেছিল যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা নিয়ে আলোচনা করলে ভালো হয়, এই আলোচনাটাই হচ্ছে। আশা করি একটু হলেও কিছু পরিষ্কার করে বলতে পারছি, কতটা বলতে পারছি জানি না, চেষ্টা করছি। তিনি পরিষ্কার বলছেন, বলেছেন যে জগৎ মিথ্যা। মিথ্যা কথাটি বলতে অলিক কিছু বোঝানো হচ্ছে না, মিথ্যা বলতে শঙ্করাচার্য বোঝাতে চেয়েছেন যে জগতে ব্রহ্ম ছাড়া আলাদা কোনো অস্তিত্ব নেই। এখন মিথ্যা বলতে এটা কিছু মানে অলৌকিক ব্যাপার নয়, আমরা মিথ্যা বলতে সুপার ন্যাচারাল কিছু বুঝি, ওরকম উনি কিছু বলছেন না। এখানে কি বলছেন যে না, মিথ্যা মানে ব্রহ্ম ছাড়া কোনো অস্তিত্ব নেই, এটাই, এই জন্যই বলছে মিথ্যা। জগতের ব্রহ্ম ছাড়া আলাদা কোনো অস্তিত্ব নেই, এই জন্যই তো এই কথাটা যে মহাপুরুষরা সর্বভূতে সেই ব্রহ্মকেই দেখে। এই জগৎ, ঠাকুর স্বামীজি বলছেন না যে জগৎকে ভালো করে দেখ, সেই সত্যকে দেখতে পাবি, ঈশ্বরকে দেখতে পাবি। কেন বলছেন স্বামীজি যে কথাটা বলছেন যে জগৎকে ভালো করে দেখ, ভালো করে বিশ্লেষণ করে কি দেখব, যে ব্রহ্মই এই জগৎ, জগৎটাকে যে আমরা দেখছি এটা ব্রহ্মেরই একটা রিফ্লেকশন, ব্রহ্মকেই এই ডিস্টর্টেড রূপে দেখা যাচ্ছে। জগতের আসল যে ইন্ট্রোডাকশন, জগতেরও যে পরিচয়, সেটাও হচ্ছে কি না, এটা ব্রহ্ম ব্যতীত কিছু নয়। তো এই জন্যই বলছে যে এটাকে মিথ্যা বলে ডিফাইন করছেন শঙ্করাচার্য, ব্রহ্ম ছাড়া আলাদা কোনো অস্তিত্ব নেই জগতের, যা আসলে নেই কিন্তু দেখা যাচ্ছে তাই মিথ্যা, যেটা একটু আগেই বলছিলাম যে নেই কিন্তু দেখা যাচ্ছে যে আছে। শঙ্করাচার্যের পরম গুরু আচার্য গৌড়পাদ বলেছেন, ধর্ম না ইতি জয়ন্তে, জায়তে তে না তত্ত্বত, তত্ত্বতঃ জন্মময় পমং
तेषां सा च माया न विद्यते, अर्थात जारा जन्मे बोले बला हय प्रकृत पक्षे तारा जन्माए ना, तादेर जन्म माया सदृश, सेई मायाओ आबार आसले नेई, एटाई परम सत्य। कि सुंदर कि बोलछेन जे आमरा देखछि कि आमरा जन्माच्छि, हाँ आमरा जन्माच्छि, किन्तु आमरा आदौ जन्माई ना, कारण आमी तो ब्रह्मस्वरूप, ब्रह्मेर जन्म नेई मृत्युओ नेई, आमी जन्म मृत्युर पारे, এই শরীরটা জন্মগ্রহণ করে কিন্তু আমি এই শরীর নই, তাই আমার কোনো জন্ম হচ্ছে না। কিন্তু এই যে কি বলছে, প্রকৃতপক্ষে তারা জন্মায় না, তাদের জন্ম মায়া সদৃশ্য, এই যে দেখা যাচ্ছে একজন জন্মাচ্ছে, এটা মায়া সদৃশ্য, এটা মায়ার জন্যই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আরো সূক্ষ্ম জায়গায় গেলে কি দেখব, যে এই মায়াটাও আসলে নেই, জন্ম তো নেই, এবং যে মায়ার জন্য জন্মটা দেখা যাচ্ছে সেই মায়াটাও নেই। এই জন্যই তো বলছে যে মায়াটাকে আবার অসত বলা যায়, মায়াটাকে অসত বলা যায়, কারণ সেই ব্রহ্মজ্ঞানে মায়ার কোনো অস্তিত্বই নেই। কথাটা কঠিন, কারণ এই সব কথাগুলো কেন কঠিন মনে হয়, এই কথাগুলো অনুভব সাপেক্ষ, একমাত্র অনুভব হলেই এই কথাগুলো ঝকঝকে পরিষ্কার হয়, না হলে ওই ধোঁয়াশাই থাকে, বা পড়ে কনফিউজিং লাগে, শুনে কনফিউজিং লাগে, বা রিলেট করতে ভীষণভাবে অসুবিধা হয়। কিন্তু যার অনুভব হয়েছে সে জানবে কি, যে মায়াটা আদৌ নেই। এই জন্যই আমি বলছিলাম, এই যে শঙ্করাচার্য বলছেন যে জগৎটা স্বপ্নবৎ, এই জগৎটা স্বপ্নবৎ নয়, জগৎটা একদমই নেই। এই যে এখানে যে বলছে জন্মটা মায়া সদৃশ্য, এই যে বলছে মায়ার জন্য জন্ম, তার মানে কি, সে মায়ার অস্তিত্বটা স্বীকার করছে যে মায়াটা আছে, তাই আমি জন্মটা দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু শঙ্করাচার্যের পরম গুরু যিনি আচার্য গৌড়পাদ, তিনি চরম জ্ঞানী, তাই তিনি লাস্টে বলছেন মায়াটাও কিন্তু আসলে নেই, কারণ তিনি সেই চরম জ্ঞান লাভ করেছেন। তিনি এইখানে কিন্তু বলে ছেড়ে দেননি যে জন্মটা মায়া সদৃশ্য, না হলে লোকেরা কি বলতো, যে তার মানে তো তিনি বলছেন যে মায়াটা আছে বলেই জন্মটা দেখতে পাচ্ছি, তাই তিনি বললেন যে এই মায়াটাও নেই। এটাতে তিনি তার জ্ঞানের পরিচয় কিন্তু দিচ্ছেন যে তিনি কত বড় জ্ঞানী, এবং এটাই তো আমাদের ভারতবর্ষের পরম্পরা। এইভাবেই যুগ যুগ ধরে গুরু শিষ্যের মাধ্যমে কিন্তু এই তত্ত্ব একটার থেকে আরেকজনের থেকে আরেকজনের সঞ্চারিত হয়ে এসছে। কি সুন্দর, আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা, এবং আমরা যে গোত্র, আমরা তো সবাই সেই ঋষিমুনিদেরই গোত্রের পরিচয় আমরা দিই, তাদের পরিবারের, আমরা তাদের বংশের, তো আমাদের এটা গর্ব হওয়া উচিত যে আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে আমরা এই চরম, যেখানে এই চরম তত্ত্ব আবিষ্কার করা হয়েছে, এবং যেই তত্ত্ব আমাদেরকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছে, এবং সেই মহান পুরুষের জন্য যারা যারা যুগ যুগান্তর ধরে এসছে, আমাদের জন্য কষ্ট করেছে, পৃথিবীতে থেকেছে, আমাদেরকে এই তত্ত্ব পরিবেশন করে গেছেন, তাদের জন্য আমরা সেই শান্তির যে দরজা, সেই অবধি কিন্তু যেতে পারছি। কিন্তু আনফর্চুনেটলি আমরা খুব মুষ্টিময় মানুষ যারা এইগুলো নিয়ে আমরা আলোচনা করি, এটা ভীষণ আনফর্চুনেট যে এইটা আমাদের এই যে আধ্যাত্মিকতা। ভারতবর্ষ কিন্তু অনেক কিছুর জন্য পরিচিত, ল্যান্ড অফ স্পাইসেস, ল্যান্ড অফ ফেস্টিভ্যালস, ল্যান্ড অফ ডাইভার্সিটি, কিন্তু আমি মনে করি ভারতবর্ষের আসল পরিচয় হওয়া উচিত তার আধ্যাত্মিকতা দিয়ে। কারণ পুরো পৃথিবীতে ভারতবর্ষ ছাড়া কেউ যদি বলে এসে অন্য জায়গায় গিয়ে আধ্যাত্মিকতা কি সেটা বুঝতে পারবে, আমি বলবো দুঃখিত বন্ধু, সেটা কোনোদিন সম্ভব নয়, এই মাটিতেই আসতে হবে। তাই আমাদেরকে বেশি করে এগুলো নিয়ে আলোচনা করা উচিত, এবং এটার উপরে গর্ব রাখা উচিত যে কি সুন্দর আমাদের যে এই যে পরম্পরা, এই পরম্পরায় যারা রয়েছেন বড় বড় জ্ঞানী পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ, মহাপুরুষ, তারা কি সুন্দর সুন্দর এই কথাগুলো, বার্তাগুলো আমাদেরকে দিয়ে গেছেন। শুধু ভুল হয় কখন, গন্ডগোলটা হয় কখন, যখন সেই বার্তাগুলো আমরা ভুলে যাই, বা বার্তাগুলোর উপরে আমরা বিশ্বাস করি না, বা সেগুলোকে মানি না, এই জন্যই আমাদের জীবনের এত কষ্ট।
না হলে সব সমস্যার সমাধান অলরেডি প্রোভাইডেড। একটু যদি গুরুর মুখে শ্রবণ করি, নিজে ভাবার চেষ্টা করি, নিজের ভেতরে প্রয়াস করি, তাহলে সব সমস্যার সমাধান পাওয়া ভীষণভাবে সম্ভব। তারপরে কি লিখছেন স্বামী প্রজ্ঞানন্দজি, কিন্তু প্রশ্ন জাগে এই যে আমরা বেদে দেখতে পাই সৃষ্টির বর্ণনা করা হয়েছে, এখন এইটা তো বলে দিল যে মায়ার জন্য আমরা এই জগৎকে দেখতে পাচ্ছি, মায়ার জন্য আমরা এই সৃষ্টিকে দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু এটা মায়া, সৃষ্টিটা মিথ্যা, মায়াটাও মিথ্যা, কারণ ব্রহ্মজ্ঞান লাভ হলে সেখানে মায়ার নাশ হয়। এটা তো হলো যে সৃষ্টি মিথ্যা, মায়ার জন্য আমরা এটাকে ভুল, এই মিথ্যাটাকে আমরা দেখতে পাই। কিন্তু এখন আবার একটা প্রশ্ন, সব প্রশ্নের কিন্তু উত্তর আসছে আস্তে আস্তে, এই আলোচনা শুনতে শুনতে আমাদের ভেতরে যা যা প্রশ্ন আসতে পারে সব প্রশ্নের উত্তরই কিন্তু, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানে অ্যাড্রেস করা হচ্ছে। এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসতে পারে যে এই যে বলছে সৃষ্টি মিথ্যা, বুঝলাম যে সৃষ্টি মিথ্যা, মায়ার জন্য দেখতে পাচ্ছি, এটা আদৌ নেই, কোনো কালে ছিল না। কিন্তু বেদে, বেদে তো পাতার পর পাতা সৃষ্টির ব্যাখ্যা আছে, বেদে কিন্তু খুব সূক্ষ্মভাবে সৃষ্টির ব্যাখ্যা আছে, সেইটা তাহলে কেন? যদি সৃষ্টি মিথ্যাই হয় তাহলে বেদে কেন সেটার ব্যাখ্যা থাকবে, এটার উত্তর কি? এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল না, আমরা তো বেদই তো আমাদের আসলে, বেদ বেদান্ত উপনিষদ, এক জায়গায় বলছে যে সৃষ্টি মিথ্যা, আবার আরেক জায়গায় সৃষ্টির ডিপ মানে ডিটেল যে মানে ব্যাখ্যা এবং বিশ্লেষণ, শুধু এমনি বলেনি সৃষ্টি এইভাবে হয়েছে এইভাবে হয়েছে, মানে সৃষ্টির তত্ত্ব যে বেদে যে সৃষ্টির তত্ত্ব সেইটা নিয়ে যে তারা বলে গেছেন ঋষিমুনিরা বা সেই মহাপুরুষেরা, সেটা ভীষণ কঠিন এবং ভীষণ সূক্ষ্ম, পড়তে গিয়ে মাথা গুলিয়ে যায়। সূক্ষ্ম পঞ্চভূত, এক চতুর্থ অংশ আকাশ, এক হাফ অংশ মাটি, এই নিয়ে স্থূল পঞ্চভূত অনেক কিছু রয়েছে, কিন্তু এইটা তারা কেন বলছে? যেইটা মিথ্যা, যেটা নেই, সেটা নিয়ে এত ডিটেলস আলোচনা তারা কেন করে গেছেন, এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। তো এবার দেখি কি উত্তরটা, কি কেন তারা করেছেন, কিভাবে সৃষ্টি ক্রমানুসারে হয়েছে তার বিষয়ে বিবরণ দেওয়া হয়েছে বেদ উপনিষদে, খুব ডিটেলস কিন্তু এই এতে দেওয়া আছে যে কিভাবে এই সৃষ্টি হয়েছে, ক্রমানু মানে গ্র্যাজুয়ালি কিভাবে সৃষ্টি হচ্ছে, স্টেপ বাই স্টেপ, তারা কিন্তু বলে দেয়নি একসময়। এটা বিজ্ঞানের, এটা বিজ্ঞানের এ রয়েছে ডিসক্রিপশন, যারা জিওগ্রাফি নিয়ে আলোচনা করেছে বা স্পেস টেস এইগুলো যাদের সাবজেক্ট, তারা বলে কি একসময় আর্থ খুব গরম ছিল, একসময় ঠান্ডা হলো, তারপরে লাইফ আসতে শুরু করলো, তারা শুধু এইগুলো বলেছে তা না, আরো সূক্ষ্ম, আকাশ কোথা থেকে এলো, মাটি কোথা থেকে এলো, এই যে পঞ্চভূত, একদম স্টেপ বাই স্টেপ চুল ছেঁড়া মানে বিশ্লেষণ যেটাকে বলে, চুল ছেঁড়া ডিসক্রিপশন, একদম স্টেপ বাই স্টেপ তারা ভীষণ ডিটেলসে ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই সৃষ্টি হয়েছে। এখন এটা প্রশ্নটা আমারও এক সময় ছিল যে এটা তো ভীষণ আশ্চর্য যে এটা মিথ্যা, যেটা নেই তারা সেটাকে উপলব্ধি করলেন, উপলব্ধি করার পরে এত সূক্ষ্মভাবে কি করে তারা বর্ণনা দিলেন, যেটা মিথ্যা সেটার কি এত চুল ছেঁড়া ডিসক্রিপশন বা বিশ্লেষণ হতে পারে, এটা তারা কেন করলেন বা কিভাবে করলেন? তো এটা আমার কাছেও একটা বিরাট বড় প্রশ্ন ছিল। তো কি বলছে, সৃষ্টি যদি মিথ্যা হয় তাহলে বেদ উপনিষদ সৃষ্টি রচনার কথা বলে কি মিথ্যা ভাষণ করছে? তার মানে কি তারা, এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল, তারা কি মিথ্যা বলছে? এখন তো আমরা একটা কনফিউশন হবে যে সৃষ্টি আছে না নেই, তাহলে একদিকে মায়া বলছে, একদিকে সৃষ্টির ব্যাখ্যাও দিচ্ছে, তার মানে কোনটা আমি মানব, আমি কোনটাকে গ্রহণ করব সত্য হিসেবে? আমরা তো জানি ভারতীয় দর্শনে বেদকেই প্রামাণ্য হিসেবে গ্রহণ করা হয়েছে, বেদ কিন্তু আমাদের প্রামাণ্য প্রমাণ, মানে আমাদের বেসিক, মানে বলে না আমাদের বেসিক, এবং এটা আমাদের সবচেয়ে এনশিয়েন্ট রিটেন ডকুমেন্ট পুরো পৃথিবীতে, সেটা কিন্তু বেদ, এবং এইটা ভীষণ অথেন্টিক, বেদ কিন্তু এক অথরিটি, বেদের একটা লাইন কাউর কাটার কিন্তু সাহস নেই, বেদ কিন্তু অথরিটি, এটা প্রামাণ্য আমাদের কাছে, এটা আমরা প্রামাণ্য হিসেবে গ্রহণ করি। কিন্তু বেদ তো সৃষ্টির কথা বলছে, তাহলে জগৎ মিথ্যা কথাটাই মিথ্যা না বেদ মিথ্যা? তো বেদের তো কোনো কথা মিথ্যা হতে পারে না,
এদিকে বলছে যে সৃষ্টি আছে, আবার বলছে জগৎ মিথ্যা। তাহলে কোন কথাটা মিথ্যা, কোনটা সত্য, প্রশ্ন আসবেই। এই সংশয়ের উত্তরে বলা হয়েছে যে আসলে সৃষ্টি মিথ্যা, কিন্তু যেমন মা, কি সুন্দর, মানে প্রজ্ঞানন্দজি উনি নিজেও খুব জ্ঞানী সন্ন্যাসী, উনি কি সুন্দর ব্যাখ্যা করেছেন, যেমন মা কোলের শিশুকে দূর নক্ষত্র দেখাবার জন্য প্রথমে একটা গাছের মগডাল বা পাহাড়ের শীর্ষ বা কোনো বড় জ্যোতিষ্মান নক্ষত্র দেখিয়ে তারপর সেখান থেকে ছোট্ট নক্ষত্রটিকে নির্দেশ করে, তেমনি সাধারণ অজ্ঞানী মানুষ যারা অজ্ঞানের জন্য শিশুরই মতো বেদ মাতার নিকটে, বেদ মাতা তাকে প্রথমে সৃষ্টির কথা বলে, অবশেষে প্রমাণ করেন যে যাবৎ সৃষ্টি মায়াময় মিথ্যা, সুতরাং মায়ার জন্য এবং মায়াতেই জগতে সৃষ্টি স্থিতি এবং সংহার দেখা যায়, মায়াই ব্রহ্মকে জীব ও জগৎ রূপে দেখায়। খুব বড় সেন্টেন্স, এটা আমি আরেকবার আলোচনা করছি। স্বামীজি, স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দ এটা নিয়ে বলেছিলেন যে এই যে জগতের বেদে এগুলো নিয়ে স্বামী বিবেকানন্দের প্রচুর মানে ডিটেলস আলোচনা আছে, তিনিও এগুলো নিয়ে বলেছেন। স্বামী প্রজ্ঞানন্দ মহারাজও এই উদাহরণটা কি দিচ্ছেন যে তিনি এইটা ক্ল্যারিফাই করছেন যে বেদের এই যে আপাতত যে কন্ট্রাডিকশনটা হচ্ছে সেটা আদৌ কন্ট্রাডিক্টরি নয়। তিনি কিভাবে আমাদেরকে বোঝাচ্ছেন বা কিভাবে এখানে ব্যাখ্যা করছেন যে ধরো একজন মানুষ, সে ধরো অজ্ঞানী, তাকে বললাম অজ্ঞানী, সে সত্যকে জানে না, সে যখন তার গুরুর কাছে যাবে বা সে যখন বেদ পড়বে, বেদ বা উপনিষদ পড়বে, সে যদি শুরুতেই দেখে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সে কিছু বুঝতে পারবে? তার তো উল্টে ভয় লাগবে যে বাবা এখানে জগৎ মিথ্যা বলছে, আমি আমি বেদ ফেদ পড়বো না বাবা, আমি গুরুমুখে বেদান্তও শুনবো না, আমি উপনিষদও পড়বো না। যেই জগৎটা সত্য, আমি সেটাকে অনুভব করছি, বোধ করছি, দেখছি, শুনছি, এত কিছু জগৎ থেকে পাচ্ছি, সেটাকে মিথ্যা বলে দিচ্ছে, এটা কি করে হয়? এটা তো হয় না। এবং হাজার যুক্তি দিলেও যতক্ষণ না সে অনুভব করবে সে বুঝবে না। তো এখানে উদাহরণটা কি দিচ্ছে, একটা বাচ্চা সেটার মাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা ওই নক্ষত্রটার ব্যাপারে, নক্ষত্রের ব্যাপারে সে বাচ্চাটা জানতে চায়। তো মা কি করবে, মা প্রথমে তাকে কোলে নেবে, তারপরে কি বলবে যে ওই দেখ ওই গাছের ডালটার পাশে দেখ একটা বাড়ি আছে, সেই বাড়িটার গায়ে দিয়ে তুই ওই ওপরে দেখ চাঁদ আছে, চাঁদের পাশে যেটা সেই নক্ষত্রটাই হচ্ছে ধ্রুব নক্ষত্র। শুরুতে কিন্তু মা তাকে আঙুল দেখিয়ে দেখাবে না যে ওই যে ধ্রুব নক্ষত্র, বাচ্চা কিন্তু বুঝবে না, বলবে কোথায় কোথায়, বুঝতে পারছি না। তো তাই এক একটা জায়গায় ইঙ্গিত করে করে তারপরে কিন্তু সে চরম জায়গাটাতে সে নির্দেশ করবে যে ওইটার গায়ে দেখ, ওইটার গায়ে দেখ, ওইটাই ধ্রুব তারা। ঠিক সেরকমই বেদ বা উপনিষদ শুরুতে বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য বলেছে যে হ্যাঁ হ্যাঁ সৃষ্টি আছে, তো আচ্ছা সৃষ্টি তুমি দেখছো খুব ভালো, এইভাবে সৃষ্টি হয়েছে, এইভাবে এই হয়েছে। তারপরে আস্তে আস্তে এই যে সৃষ্টি হয়েছে সেটা কেন মিথ্যা, প্রথমে তারা সৃষ্টির বর্ণনা করেছেন, বলেছেন হ্যাঁ এই যে সৃষ্টি তুমি দেখছো এইটা এইভাবে এটার অরিজিন হয়েছে, এটার উৎস এইটা, এইভাবে ক্রমানুসারে সৃষ্টি রচনা হয়েছে, কিন্তু এইটা মিথ্যা। কেন মিথ্যা, তারপরে আস্তে আস্তে তারা বিশ্লেষণ করে যুক্তি দেখিয়ে আস্তে আস্তে তারা সেই সত্যের দিকে গেছে। একেবারেই কিন্তু তারা বলেনি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, কারণ এটাতে মানুষের উপকার হবে না, মানুষ বুঝবে না। তাই আগে সেই মায়ের মতন সে আগে গাছের ডাল দেখিয়েছে, গাছের ডালের গায়ে যে বাড়িটা সেই বাড়ি দেখিয়েছে, তারপরে সেই বাড়ির ওপরে যে চাঁদটা দেখা যাচ্ছে সেই চাঁদটাকে দেখিয়েছে, তারপরে চাঁদের গায়ে যে নক্ষত্র সেই নক্ষত্রটাকে তারপরে নির্দেশ করেছে, শুরুতেই কিন্তু করেনি, যাতে সেই শিশু, যাতে আমাদের বোঝার সুবিধে হয়। এই জন্যই বেদে সৃষ্টির কথা আছে এবং তারপরে বলছে এই সৃষ্টি মিথ্যা, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি না, এটা ধাপে ধাপে। বেদ বা উপনিষদ এটা এমনই শাস্ত্র, এমনই বা মহাপুরুষেরা এগুলো যেগুলো বলে গেছে তারা কিন্তু ধাপে ধাপে বলে গেছেন, তারা কিন্তু একমাত্র সেই কনক্লুশনটা দিয়ে চলে যাননি যে হ্যাঁ মিথ্যা তো মিথ্যা আপনারা বুঝে নিন, সেরকম কিন্তু নয়।
তারা পুরো পুরো স্টেপ বাই স্টেপ প্রথমে সৃষ্টি দেখছি, তারপরে সৃষ্টির বিশ্লেষণ করছেন, তারপরে বলছেন এটা কেন মিথ্যা, তারপরে বলছেন সত্যটাকে কিভাবে উপলব্ধি করব, সব কিন্তু একদম ধাপে ধাপে বলে যাচ্ছেন যাতে কোনো কনফিউশনই না থাকে। এই ওই জন্য কি সুন্দর উদাহরণ দিলেন প্রজ্ঞানন্দজি, যে যেভাবে মা একটা সন্তানকে নির্দেশ করে সেরকমই সেই চরম সত্যের দিকে নির্দেশ করার জন্যই কিন্তু এই সৃষ্টি তত্ত্বের আলোচনা করা হয়েছে, এই জন্যই করা হয়েছে। এবং পরে বলা হয়েছে এইভাবে হয়েছে ঠিকই, কিন্তু যদি ভালো করে বিশ্লেষণ করা যায় এই সৃষ্টিটা মিথ্যা। এইটাতে কি তার বুঝতে সুবিধে হবে, নালে কি একটা কনফিউশন থেকে যাবে। আর সত্যিকারে যারা প্রথম প্রথম এই আধ্যাত্মিক পথে আসেন তারা কি একটা শিশুর মতনই, কারণ একটা শিশু যেমনি সরল, সে জানে না, সে জগতের ব্যাপারে জানে না, সে গ্রহ নক্ষত্র চাঁদ তারা সে কিছুই জানে না, সেরকমই যারা প্রথমে এই পথে হাঁটা শুরু করে তারাও তো সে সত্য সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই, বা আধ্যাত্মিকতা আসলে কি, বা এই মায়াই বা কি, মিথ্যাই বা কি, সত্যই বা কি, সে কিছুই জানে না। তাই তার বোঝার সুবিধার জন্য মহাপুরুষরা চাইলে কিন্তু কোনো কথা নাও বলতে পারতেন, যে বলে তো দিলাম যে ব্রহ্মসত্য, এবার বাবা আপনারা বুঝে নিন, আপনারা অনুভব করে ফেলুন, আপনারা দেখুন কিভাবে করবেন। মানব কল্যাণের জন্য, মানুষের জন্য তারা কোটি কোটি বই লিখেছেন, কোটি কোটি শিষ্যকে বলেছেন এই তত্ত্ব, আমাদের কল্যাণের জন্য এটা করেছেন। আমাদের যেভাবে বুঝতে সুবিধা হবে তারা সেইভাবেই বেদ বা উপনিষদ এইসবের রচনা করে গেছেন। তো এখানে কি বলছেন, যে বেদমাতা তাকে প্রথমে সৃষ্টির কথা বলে অবশেষে প্রমাণ করেন যে যাবৎ সৃষ্টি মায়াময় মিথ্যা, সুতরাং মায়ার জন্য এবং মায়াতেই জগতের সৃষ্টি, মায়ার জন্যই এই জগতের সৃষ্টি। এই জগৎটাকে দেখছ, জগৎটা ক্রমানুভাবে এই এইভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু জগৎটাকে যে দেখতে পাচ্ছি ওটাকে মায়ার জন্য দেখতে পাচ্ছি, মায়ার জন্যই এই সৃষ্টি, এবং মায়াতেই এই সৃষ্টিতে এই সৃষ্টি হয়, স্থিতি হয় এবং সংহার হয়। এই যে জগৎটা দেখছি মায়ার জন্যই দেখছি, কি সৃষ্টি হচ্ছে, ক্রিয়েশন সাস্টেনেন্স অ্যান্ড ডিস্ট্রাকশন, যেটা আমাদের ট্রিনিটি, যে দেবতা আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা তাদেরকে যে বলি, ব্রহ্মা ক্রিয়েট করেন, তিনি সৃষ্টি করেন, তিনি স্রষ্টা, বিষ্ণু কি করেন, তিনি প্রিজার্ভ করেন, রক্ষা করেন, মেনটেন করেন, এবং শিব কি করেন, সংহার করেন। এই জগৎটা কিন্তু এই তিনটে প্রসেসের ভেতর দিয়েই কিন্তু চলে, এবং এটাও আমরা মায়ার জন্যই দেখতে পাই। এবং কি বলছি, মায়াই ব্রহ্মকে জীব ও জগৎ রূপে দেখায়, এই মায়ার ফলেই আমরা জীবকে জগৎ রূপে দেখতে পাই, জীব এবং জগৎ। এই যে আমরা দেখি মায়ার জন্যই দেখি, কিন্তু মায়ার অন্ত সম্ভব কোথায় না সেই সত্যকে উপলব্ধি করলে, সেই চরম সত্যে পৌঁছালে আমি দেখব কি মায়া আদৌ নেই, এই সৃষ্টিও নেই, সে এক ব্রহ্মই আছে, এক ছাড়া দ্বিতীয় কিছু নেই, এবং আমি সেই ব্রহ্ম। বা এটাই হচ্ছে কারণ কেন এই যে নান্য পন্থা বলেছিল অন্য কোন পথ নেই, কিসের কারণে আমরা অন্য পথ দেখি, এই যে বলছে জগতে দুঃখ কষ্ট, কেন জগৎ দুঃখ কষ্টময়, কারণ এটা আদেও নেই, যেটা নেই সেটার পেছনে ছুটলে আমরা কত আর কি পাব, এই জন্যই বলছে জগৎ মায়া দুঃখ কষ্টময়। আজকের আলোচনা এই অবধি থাকবে, এর পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আরো সূক্ষ্ম, সেটা হবে শক্তি নিয়ে আলোচনা। আমি একটা স্পয়লার দিয়ে দিলাম, শক্তি নিয়ে আলোচনা হবে, এবং সেটা আরেকটু সূক্ষ্ম। শক্তি বলতে এখন মানে মা দুর্গা বা মা কালী সেরকম না, সেইভাবে আলোচনাটা হবে না, একটু মানে তত্ত্বের দিক থেকেই হবে যে শক্তিটা কি। কারণ আমরা এই যে জগৎটা দেখছি, জগৎটা কিন্তু একটা শক্তির ফলেই চলছে, যাই হচ্ছে, এই যে প্রলয় হচ্ছে, সৃষ্টি হচ্ছে, বা আমরা এই যে কাজ কর্ম যে দেখা যাচ্ছে, যাই কর্ম হচ্ছে, প্রত্যেকটা যে ফেনোমেনন, সবকিছুর পেছনে কিন্তু একটা শক্তি আছে। তো এই শক্তিটা কি সেটা নিয়ে পরের দিন আলোচনা হবে, আজকে এইখানে আলোচনা শেষ। আমরা মায়ার ব্যাপারে জানলাম যে এই মায়ার জন্যই এই জগৎ দেখি,
সেই সত্যটাকে বুঝতে পারি না, কিন্তু সেই সত্যটা জানলে দেখব যে যেই মায়ার জন্য জগৎটা দেখছিলাম সেই জগৎটা তো নেই, মায়াটাও আদৌ নেই। এটাই হচ্ছে সেই চরম অনুভূতি। যারা মহাপুরুষ, যারা ব্রহ্মজ্ঞ, তারা জগতে জগৎ তো দেখেনি না, তারা নিজেদেরকে সর্বত্র অনুভব করেন। এটাই হচ্ছে চরম সত্য যে মায়াও নেই। আজকে এই অবধি থাক, আবার পরের দিন সবার সাথে দেখা হবে। আমি অনেকজন অনেক কিছু জিজ্ঞেস করেছিল, আমি একটাও প্রশ্ন দেখতে পারিনি। এরপরে আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।